الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدات ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واتسم بحبل الله زميا فقال الله سبحانه يا أيها الذين آمنوا عَنْ أنفسكم وعليكم النار. أن أبي هريرة رضي الله تعالى قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد اعبر ان عائشه رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه يمرون فهو ردون সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবানা তালার বার গায়ে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবানা এই গভীর রাত্রেও আপনাদেরকে বসে দিনে আলোচনা শোনার তৌফিক আদা করেছেন তারই বার গায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় সোনানি জাতি পিছিয়ে পড়ার কারণ উক্ত বিষয়ে খুব অল্প সময়ে তথ্য এবং তত্ত্ববহর আলোচনা করার চেষ্টা করব ইনশাল আজিজ এটা একটা দিনই মজলিস দুপুর থেকে আলোচনা হচ্ছে সম্ভবত কোরআন এবং হাদিস আপনারা বহু শুনেছেন কোরআন এবং হাদিস শোনার ব্যবস্থা বছরে একবার বা দুবার হয়ে থাকে যাতে করে পথভস্ত মানুষ সঠিক রাস্তায় ফিরে আসে এখানে যদি সিনেমার কোনো একজন ফিল্ম আর্টিস্ট আসত সে যদি সারা রাত্রি পারফর্ম করত। ফজরের আজার মসজিদ হলেও দাঁড়িয়েওয়ালা লোকটা এখান থেকে উঠতো না কেন সামনে একজন উলঙ্গ বেহা নারী কথা বল। তো এটা আখেরাতের আলোচনা হচ্ছে দুনিয়াতে কি করে বাঁচবেন আখেরাতে কি করে কল্যাণ লাভ করবেন এই জলসা করতে মোটামুটি আমার যা কানে এসেছে দু লক্ষ টাকা দু লক্ষ টাকার উপরে খরচ তো যারা এই আয়োজন করেছেন শুধু কি তারাই নাকি আপনাদেরও দায়িত্ব শুনবেন এলাকায় মানুষের সংখ্যা তো অনেক কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন কেউ পানের দোকানে আড্ডা দিচ্ছেন কেউ স্ত্রী নিয়ে ঘুমাচ্ছেন তাহলে কি তাদেরই দায় পড়েছে যারা জলসাকে পরিচালনা করছে একটা হাদিস আমি বলবো তারপর মূল আলোচনায় যাব ওই হাদিসের বাস্তবতা আমি এখন বুঝতে পারছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আবু হুরেনের রাজ্য বর্ণনা করেন যে বান্দাকে যখন কোয়াবরে রাখা হবে নাকির আর মুনকার দুজন ফেরেস্তা চলে আসবেন দেখতে অতীব ভয়ঙ্কর খুব কঠিন মেজাজি চুল দিয়ে অথবা দাঁত দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে কবরের মধ্যে ঢুকে যাবে প্রবেশ করবে ঘুট ঘুটে অন্ধকার কেউ নেই কবরে আপনি একা দুজন ভয়ঙ্কর ফেরেস্তা যাদেরকে দেখলেই মনে হবে যে প্রাণটা আবার যেন বেরিয়ে যায় তারা সেই আপনাকে বা আমাকে প্রশ্ন করবে তিনখানা জানি তোমরা নাকি মান রব্বুকা হু ইজ ইওর ক্রিয়েটর তোমার সৃষ্টিকর্তা কে তিনখানা প্রশ্ন করবেন এটা আল্লাহ কোরআনে আগেই ভাইরাল করে দিয়েছেন হাদিসে ভাইরাল সবাই জানে এই তিনটি প্রশ্ন করা হবে এটা কিন্তু মুখস্থ করে গিয়ে কবরে বলা হবে না এটা সিস্টেমটাই এমন আপনি যে আমল করেন তবেই বলতে পারবেন আরবিতে কোশ্চিন হবে উত্তর আরবিতে হবে যারা আজকে জলসা বিমুখ আলোচনা না শুনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন বউ নিয়ে ঘুমাচ্ছেন টাকা খরচ করে আয়োজন করেছে তারপরও গল্প করছেন। সেই সব এডুকেটেড এডুকেটেড ব্যক্তিবর্গেরা সেদিন কবরে তাদের হার্ট একটু দেখুন ফেরেস্তা তাকে বলবে যে মানরা তোমার প্রতিপালককে প্রফেসর প্রিন্সিপাল মাস্টার ডাক্তার মানে বড় বড় লেভেলের মানুষ যারা মসজিদে যেত না যারা সলাতাদায় করতো না বিধিবিধান মানত না তারা সেদিন উত্তরটা দেবে কি জানেন হা হা লা আদারি হাই হাই আফসোস আজকে যে আমি এই উত্তরটা বলতে পারছি না এর চেয়ে অসহায় আর কে হবে কেউ নেই কবরে আপনি ফেরেস্তা দুজন আর কেউ নেই কেউ হেল্প করার নেই নেতা মন্ত্রী মিনিস্টার নবী রাসুল কেউ আসবে না একা কবরে অসহায় ফেরেস্তা কিন্তু কন্টিনিউ কম্পিউটার মতন কোশ্চিন করে যাবেন ও আমার দিই তোমার ধর্ম কি ফাইয়া কুলু ওই ব্যক্তি বলবে হা হালা আদরি হাই হাই আফসোস আমি উত্তর দিতে পারছি না আজকে ফায়াকুলান ইলাহু ফেরেশতা তো আবার জিজ্ঞাসা করবে মা হাজার রাজুলাল্লাজি বয়েসা ফিকুম তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো ফাইয়া profeesor এর উত্তর সেদিন হবে চায়ের দোকানে আড্ডা মারা লোকটার উত্তর হবে বউ নিয়ে ঘুমানোর লোকটার উত্তর হবে হা হালা আদরি হাই হাই আফসোস এর উত্তর আমি দিতে পারছি না এবার আপনাদের কথা এবার আপনাদের কথা তিনখানা প্রশ্ন করে দিল ফেরেশতা উত্তর দিতে পেরেছে কথা বলেন পারেনি এবার ফেরেশতা কি বলছে দেখেন আমি ভাবি যে এটা কেন বললো ফেরেস্তা এখন আমি বুঝতে পারছি আপনাদের এই কুমেদপুরে এসে কুমেদপুর তো না এটা তো মালদান আমার তোমার যে বিহার আমার বাড়ির থেকে তিনশো কিলোমিটার রাস্তা বলছে যে মালদায় আরে ভাই গাড়ি চালাচ্ছি শেষ হয় না পাশে বিহার বিহার নাকি কিলোমিটার মধ্যে তো কি বলবো তো এত দূর আসলাম জার্নি করে কেন শুধু দিনই আলোচনা শুনবেন এই জন্য নাকি অন্য কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নেই অথচ আপনি বউ নিয়ে ঘুমাবেন মানে এটা কেমন হয় আপনি চায়ের দোকানে আড্ডা মারবেন কেন আমি তিনশো কিলোমিটার দূর থেকে গেছি প্যান্ডেলে উপচে পড়বে জায়গা না হওয়ার কথা আরে মুসলমান তো আসবে হিন্দু হিন্দুকে আসতে আলোচনা শুনতে ও বাধ্য উত্তর দিতে এবার বলছে দেখেন বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা আরে তুমি পড়ো নি এ নি দেখেন এই কথা এটা বলার জন্য এতক্ষণ আমি আসলাম এখানে কি বলছে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা আরে তুমি পড়ো নি পড়াশোনাও করোনি মলবিদের আলোচনা শুনোনি খুব কঠিন কথা এর পরের বাক্যটা কি কোনো বাক্য নাই আল্লাহ রসুল বলছেন আল্লাহ সুমনে তাহলে আল্লাহ রসুলকে জানাচ্ছেন যে ওকে এ কথা বলার পরে যে তুমি পড়োনি প্রোগ্রামও শুনোনি তুমি পড়োনি নি দিনে আলোচনা বৈঠক আলোচনা হয়েছে এটা কি শুনোনি এই কথা যখনই বলবে বলার পরে তারা হাতুড়ি দিয়ে মারতে শুরু করবে আর যে ফেরেশতা মারবে ও ফেরেস্তার চোখ নাই কান নাই বুঝেননি আবার বুঝেন পুলিশে আপনাকে ধরে মারছে স্মাগলার আপনি আরে পুলিশ তো মানুষ নাকি ও মারতে হলে তো আপনার চোখ মুখ দেখে মারবে কি দেখে মারবে না ওর অন্তরে একটু তো আছে হয়তো আপনার গোটা দেহকে ও ছেঁচে দেবে মেরে কিন্তু চোখ মুখ দেখে মারবে ও কিন্তু যে ফেরেস থেকে আল্লাহ নিয়োগ করেছে এই ফেরেশতা কি নাই বলেন তো চোখ নাই মানে কোথায় মারছে দেখতে পাবে না কান নাই মানে জোরে শব্দ করলেও ও শুনতে পাবে না ভাববে যে এত জোরে মারি কি ব্যাপার চিৎকার করে না কেন আরে ওকে তো শুনতেই ক্ষমতা দেয় না আল্লাহ ও মারের গতি বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ রসুল বলছে যে সবাই শুনতে পাবে ইল্লা পাবে না মানুষ শুনতে পাবে না জিন শুনতে পাবে না মানুষ শুনতে পাবে না জিন শুনতে পাবে না মানুষ শুনতে পাবে না জিন কুকুর বিড়ালও শুনতে পাবে জড়োপদার্থ শুনতে পাবে এই জন্য সবাই আল্লাহর সেজদাতে অবনত থাকে কারণ সবাই বুঝে যে আল্লাহর আজাবের গতি কি চার দোকানে আড্ডা দেবেন বউ বিটি নিয়ে ঘুরে বেড়াবেন মেলাতে অনুষ্ঠানে তাদের কথা আল্লাহ রসুল বলছেন ওলা দাঁড়াইতা ওলা তারাইতা তুমি পড়ো নি জানো নি নি এই কথা বলে যে হাতুড়ি দিয়ে মারবে আল্লাহ রসুল বলছেন যে এই হাতুড়ি যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে হাতুড়িকে তুলতে পারবে না যে তাহলে হাতুড়ির সাইজ কেমন হবে হাতুড়ির ভারী কেমন হবে আবার আল্লাহ রসুল বলছেন যে হাতুড়ি রাখা হবে ওই কবরে ওই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়কে মারা হয় সবচেয়ে বড় পাহাড় সবচেয়ে বড় পর্বতের নাম বলেন তো মাউন্ট এভারেস্ট তাই না আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু যে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় পর্বত আল্লাহ রসুল বলছেন যে ওই হাতুড়ি দিয়ে যদি একবার মারা যায় তো ওটা ধুলির সাথে মিশে যাবে ওই হাতুড়ি যদি একবার মারা যায় ও বুঝাই যাবে না যে ওখানে পাহাড় ছিল জি তাহলে মারের গতিটা কি হবে তাদেরকে মারবে যারা এখান থেকে উঠে গিয়ে আলোচনাকে পরিত্যাগ করেছে এখনো আড্ডা দিচ্ছে চায়ের দোকানে আল্লাহ রসুল বলছেন কবরে এ হালাত হবে একজন মানুষ এখান থেকে নড়ত না যদি বাই চান্স টিভি সিরিয়ালের এর কোন নায়িকা বা নায়ক এসে এখানে গান করতো সারা রাত পর ঘুমে চোখটা পাগল হয়ে যাচ্ছে তারপরে ও চোখের পাতাকে টেনে ধরে ওর দিকে তাকিয়ে থাকতো জি ওটা যে জেনা সাথে যে শয়তান আছে সোনালি জাতি পিছিয়ে পড়ার কারণ এটাও একটা অন্যতম কারণ দিনই শিক্ষার ব্যাপারে আগ্রহ নাই যে দিনই শিক্ষা মানে যারা বসে আছেন তাদের ব্যাপারে একটু বলি আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল সাল্লা বলেন কোনো ব্যক্তি বাড়ির থেকে বের হলো দিন শিক্ষার উদ্দেশ্যে ওই ব্যক্তি বাড়ির থেকে যেতে যেতে যত ধাপ ফেলবে তত ধাপে একটা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন প্রত্যেক ধাপের বিনিময়ে তার একটা করে পাপ ক্ষমা করা হবে প্রত্যেক ধাপের বিনিময়ে তার একটা করে মর্যাদা বৃদ্ধি করা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যখন কোন বান্দা দিন শিক্ষার উদ্দেশ্যে বেরিয়ে যায় আল্লাহ সুমানা তালা আকাশ থেকে ফেরেস তাকে বলে ও ফেরেশতা মন্ডলী এ দেখো দেখো আমার সৃষ্টির সুন্দর মানুষ এরা দিনের আলোচনা শুনতে যাচ্ছে খবরদার তাদের পা যেন মাটিতে পড়ে না তাদের পা যেন মাটিতে পড়ে না তাদের পায়ের তলে তুমি তোমার নিজের পর নিজের পাখা বিছিয়ে দাও আপনারা যারা এই মেয়াদ নিয়ে আলোচনা শুনতে এসেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুমনা তারা বলছে যে ওই ব্যক্তির পায়ের তলে ফেরেশতারা পর বিছিয়ে দেয় কি বুঝেন বুঝেন কাকে বলে তারা আল্লাহ যে বলছেন আসমানের এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই যেখানে কোনো না কোনো শেষ দেয় আছেন আসমানের এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই যেখানে কোনো না কোনো ফেরেস্তা রুকুতে আছেন ফেরেস্তারা কেমন বাধ্য শুনবেন সালাম আল্লাহকে সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে হাতে একখান বাসি দিয়েছে আল্লাহ রসুল বলছেন যে সালাত সালাম ওই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে কান করে তাকিয়ে আছে যে কখন আল্লাহ নিজে দায় কখন আমাকে বাসি বাঁধা হবে একবারে মুখটাকে নিচু করে কানটাকে খাড়া করে বাসিটাকে ঠোঁটের কাছে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এটা ফেরেস্তা অনুগত বাধ্য দেখেন ফেরেস্তারা কি জান্নাত কিন্তু আপনার আমার জন্য ফেরেস্তাদের জন্য নয় ওরা অনুগত ওরা বাধ্য কেমন বাধ্য সব হিসাব হয়ে গেছে জান্নাতেরা জান্নাতের দিকে হাঁটছে জান্নামেরা জাহান্নামের দিকে হাঁটছে এবার পৃথিবীর বুকে যত রসুল রেখেছেন তার মধ্যে প্রথম জান্নাতে ঢুকবেন কে বলেন তো আমাদের রসুল কত বড় সৌভাগ্য আমাদের তারই উন্মত আমরা আমাদের রসুল গিয়ে জান্নাতের দরজায় টোকা মারবে এভাবে টক টক করে টোকা মারবে জান্নাতের গেটে একটা প্রহরী রয়েছে ভেতর থেকে বলবে কে আল্লাহ রসুল বলবে যে আমি মোহাম্মদ আমরা বলি সাল্লু আলী আসাল্লাম তো চট করে ফেরেস্তারা দরজা খুলে দিয়ে বলবে আল্লাহ রসুল আপনাকে দেখার জন্য আমি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছি একবার অধীর আগ্রহে দাঁড়িয়েছি আল্লাহ বলেছেন যে আমার দোস্ত প্রথমে ঢুকবে তুমি দরজাটা খুলে দিও আমি আপনার জন্য ব্যতিব্যস্ত একবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনার আগ্রহে দাঁড়িয়ে আছি যে আপনাকে আমি কখন একবার দেখবো আমার চক্ষু জুড়িয়ে যাবে সুভান আল্লাহ মেহামদি এটা যে আমাদের রসল এটা যে ফেরিস্তা এটা যে ফেরিস্তা আল্লাহ রসুল বলছে যারা তালেবুল ইলম ইলম তলাশ করে দিন শিক্ষা করতে যায় ও যখন দিনে মাহফিলে বসে ফেরেশতারা তাকে ঘিরে বসে এখানে ফেরেশতা আছে ডানা দিয়ে ঘিরে বসে আছে আর ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও কথা এখানে একটা কে দোয়া করছে ফেরেশতা আপনি আমি দোয়া করলে কবুল নাও হতে পারে কারণ আমরা জর্দা খাই আপনি আমি দোয়া করলে কবুল নাও হতে পারে বাড়িতে বন্ধন লোন আছে আপনি আমি দোয়া না করলে দোয়া করলে কবুল নাও হতে পারে কারণ আমাদের পানবিড়ি জর্দার রোগ আছে আছে না নাই তাহলে এই অবস্থাটা বুঝতে পেরেছেন এগুলোর আমাদের রোগ আছে এই খেলে ইবাদত কবুল হবে না যদি কাবাতে নামাজ পড়েন সারা জীবন আর জর্দা খান গুল করেন আর বিড়ি খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না আপনাকে জাহান নামে যেতে হবে নইলে ইসলাম ধর্ম মিথ্যা কোনো বাপের বেটা থাকলে শাহনুর রহমানের সাথে এসে বসে বা সারা রাত আছি হাদিস পরে বলছি আপনাকে বুঝাতে গিয়ে বলতে চাইছি যে কি যে আমি দোয়া না করলে আপনি দোয়া করলে আমরা দোয়া করলে কবুল নাও হতে পারে কিন্তু দোয়া আমাদের জন্য কারা করছে ফেরেস্তা যারা ভিতর থেকে পবিত্র আর যারা ভিতর থেকে পবিত্র তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন না এই আমাদের সবার জন্য এখন ফেরেস্তা হচ্ছে আল্লাহ এত রাত্রি মিলে আলোচনা করছে আল্লাহ দিনের আলোচনা করছে তোমার কথা আলোচনা করছে এদের তুমি ক্ষমা করে দাও তা আল্লাহ কতক্ষণ শুনবে শুনতে যা সবাইকে ক্ষমা করে দিলাম চিন্তা এটা চায় তালেবুল ইলম যারা তল তলস করে বা জ্ঞান অন্বেষণ করে শিক্ষা করে তাদের এটা একটা মর্যাদা আল্লাহ সোমন দিয়েছেন একজন ব্যক্তি খালি তাহাজ পড়ে পাচক ছাড়া তো তাই করে দান করে করে ওই ইবাদতে লেগে থাকে আর একটা লোক খালি ফরজ আদায় করে আর বাদ বাকি সময় শুধু দিন শিক্ষা করে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা যে বেটার দেম এদের দুজনের মধ্যে কে ভালো সবচেয়ে এদের দুজনের মধ্যে কে ভালো আল্লাহ রসুল বলছে যে এই ফরজ সালাতের পরে দিন শিক্ষা করে বেড়ায় মানুষকে শিখায় কত দূর থেকে আমি আসবো কেন এটা তোমার পেশা না হয়তো আমার সম্পর্কে আপনারা জানেন না জেনে নেবেন ইন্টারনেটে লিখবেন শাহিনুর রহমান হাজার হাজার বক্তৃতা পাবেন শুনে নেবেন কন্ট্যাক্ট করে যেসব বক্তা বক্তৃতা করে তাদের গলাতে পাতুলে দেওয়া ছেলে আপনার সামনে বসে আছে আছে না কন্ট্যাক্টের বক্তা আঠানব্বই জন আছে কোন কথা বহু স্টেজে বক্তা পালিয়ে যায় শাহিনুর রহমানের নাম শুনলে কেন ওই যে সার্ফ সোডা যা আছে ওই দিয়ে ধয় উপায় তো নেই জাতিকে বিকৃত করে ফেললো এরা সমাজকে বিকৃত করে ফেললো সমাজটাকে নষ্ট করে ফেললো এরা তাহলে দিনে আলোচনা কেন শুনবে না আজকে আমি অবাক হয়ে যাই যে দেখবেন শিক্ষিত মানুষ এখন আর জালসা শুনে না ঠিক না ভুল বললাম দেখেন একজন এম এ পাশ হয়তো থাকবেন না এখানে হয়তো বা আল্লাহ আলম থাকতেও পারেন নাহলে বিপদে পড়ে আছেন হয়তো বা শিক্ষিত লোকেরা জালসা শুনে না কেন বক্তারা যে মূর্খ বক্তারা এমন করে কথা বলে যে একবার আজগুবি আজগুবি কথা বলে অথচ আমাদের রসুল সম্পর্কে কথা বলতে গেলে আপনাকে এডুকেশন নেওয়া লাগবে ভালো শিক্ষিত হওয়া লাগবে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষকের নাম কি সবচেয়ে বড় শিক্ষকের নাম কি বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি এ কথা প্রায় বলি আজকেও বলছি আরে গান্ধীজি যে আপনার পকেটে আছে আছে না টাকাত আছে এই গান্ধীজি দেখেন আপনার যোগ্যতা থাকলে ভারত সরকার আপনাকে চাকরি দিতে বাধ্য আপনার যোগ্যতাই তো নাই যোগ্যতা কোথায় আমি আমার একটা স্কুল রয়েছে হেরার আলো একাডেমি নিশ্চয়ই প্রচারে শুনেছেন আমি ওই স্কুলের হেডমাস্টার একটা স্কুল তৈরি করেছি ডক্টর জাকির নায়কের নকল স্কুল মানে এখানে আলেমো হবে ছেলে আবার ছেলে ডাক্তারও হবে ইঞ্জিনিয়ারও হবে তো এই স্কুলের জন্য আমি হাইলি এডুকেটেড লোক পাচ্ছি কিন্তু দাঁড়িয়ে লোক পাচ্ছি না আমার স্কুলের শর্ত কি কাশনুর উপরে প্যান্ট পরতে হবে দাঁড়িয়ে থাকতে হবে পাশক ছেলা করতে হবে পান বিড়ি জর্দার তো খাবে না খাবে না ওর দোকানও বসা যাবে না এরকম একটা হাইলি এডুকেটেড লোক আমি পাচ্ছি না তাহলে আমাদের জাতি শিক্ষিত কোথায় গান্ধীজি বলছেন আল্লাহ রসুল সম্পর্কে বলছেন আই হ্যাভ রিড অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ ওয়েন আই গট মোহাম্মদ বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই read it থরলি অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপারাল গান্ধীজি বলছেন যে আমার জীবনে আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি কিন্তু আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ যখন আমার হাতে আসলো বিশ্বাস করো দুনিয়াবাসী এত সুন্দর জীবনী আর কারো থাকতে পারে না দেখেন এটা হচ্ছে আল্লাহ রসুল এটা হচ্ছে আল্লাহ রসুল সেই আল্লাহ রসুলের উন্মত আমরা কি অবস্থা ছড়িয়েছি তাই না অবস্থাটা কোথায় আমাদের দিনই আলোচনা অথচ এখানে দশ হাজার লোক থাকার কথা ছিল তাই কিনা কজন লোক আছেন গুনেন হয়তো পাঁচশো নাকি তাহলে অবস্থাটা কোথায় আলোচনা যেটা সেটা আপনাকে শুনতে হবে এবং ওটাকে মেনে নিতে হবে একবারে বুকের ভিতর ঢুকে নিতে হবে যে আজকে যে কথা বললাম এই কথাটাকে কালকে থেকে মানবো এইরকম গতি নিয়ে আলোচনা শুনতে হবে এরকম গতি নিয়ে আলোচনা শুনতে হবে মক্কা ছিল অন্যতম এক অপরাধের কারখানা এই মক্কার আল্লাহ পাঠালেন প্রথম কোরআনের ছোট্ট একটা শব্দ নাজিল হয়ে গেল ইক্র পড়াশোনা করো কই পড়াশোনা আজকে আলোচনা করছিলাম একটা মাদ্রাসায় যে আজকে দাড়িওয়ালা লোক দেখলে এ পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট নয় পার্সেন্ট লোক মনে করে মূর্খ করে কি করে না বলেন আমার আমাদেরকে যদি জিজ্ঞাসা করে মাঝে মধ্যে কেউ জিজ্ঞাসা করছে কি করেন গত মাস্টারি করি ও আরবির বুঝতে পেরেছেন মানে আমরা খালি আরবি জানি আর কিছু জানি না না আমি তো ইংরেজির মাস্টার হ্যাঁ মুখে দাঁড়িয়ে কঠিন একটা ব্যাপার চিন্তা করেন অথচ এই দাঁড়িয়েওয়ালা লোকটাই গোটা পৃথিবীকে শিক্ষা শিক্ষার আলো ছড়িয়ে দিলো ঠিক না আজকে আমরা সেই জাতির সেই উম্মাত আমরা তারই উম্মত আজকে আমরা কি অবস্থা তাই তো বক্তৃতার আলোচনার বিষয় হচ্ছে যে এই আমাদের এত সুন্দর একটা সোনালি জাতি আজকে নিন্দিত গন্তব্যে অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ সন্তান জন্ম দিলে কিছু কাজ থাকে একটা ভালো নাম রাখতে হবে আকিকা দিতে হবে সাত দিনের দিন আকিকা দিতে হবে মাথা চুল নেড়া করতে হবে আর সন্তান বড় হলে ছেলেকে মেয়েকে বলতে হবে আব্বু ও আমার কোলেজার টুকরা আম্মু শোনো কালকে জলসা এখানে দিনই আলোচনা হবে ক্ষমতার এদিকে তুই ঘোরাফেরা করবে না সোজা গিয়ে প্যান্ডেলে বসবা আলোচনা শুনবা তারপরে বাড়ি চলে আসবো এরকম বাবা মা কজন আছে যদি বাবা মা থাকে তো ছেলেগুলো রাস্তায় ঘুরে কেন মেয়েগুলো রাস্তায় ঘুরে কেন মানে এর প্রপার গাইডের অভাব তাই প্রপার গাইডের অভাব তাই কোরআন হচ্ছে রিসার্চের গ্রন্থ গবেষণার গ্রন্থ শিক্ষিত মানুষ ছাড়া কোরআন বুঝতে পারবে না আর বেশিরভাগই অশিক্ষিতর হাতে আমাদের এই কোরআন কি অবস্থা তো আজকে আমরা পিছিয়ে পড়েছি কেন আচ্ছা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন তো ইবাদতের জন্য আমার খালাক্তুল জিন্নাওয়াল ইন্স ইল্লা ইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি খালি আমার ইবাদত করবে আচ্ছা আপনারা এখানে বসে আছেন এটা ইবাদত না এটা ইবাদত ইবাদত মানে সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিবেলায় ঘুমানো পর্যন্ত যা করবেন সব ইবাদত আল্লাহ রসুল একবার যে বলছে ফালিয়া কুল খার আউলিয়া স্মুথ ইফ ইউ ওয়ান্ট টু সে গুড থিং কিপ ইউর মাউথ তোমাকে যদি কিছু বলতে হয় তো ভালো বলো নইলে চুপ থাকো চুপ থাকো ইবাদত চুপ থাকো ইবাদত তাহলে আমরা সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত ইবাদতের মধ্যে থাকব এবার আপনাকে আমার প্রশ্ন আমরা যে পিছিয়ে পড়েছি আমাদের উপরে যে এত অত্যাচার নেমে এসেছে এত বিপর্যয় কেন এক নম্বর আল্লাহর একত্ববাদ থেকে আমরা সরে এসেছি তার প্রমাণ আমি দু একটা দিই আচ্ছা কিছু মানুষ এলাকায় আছে না যারা সন্তান চাওয়ার জন্য পীরের দরবারে যায় কোথায় যায় গো আপনাদের এখান থেকে আমাদের ওই দিক থেকে পাথর চাপড়ি যায় আপনাদের এখান থেকে কোন জায়গা যায় মানে একটা জায়গা আছে তো আদিনা কে আছে ওখানে মানে কোন পীর কোন নাম করা আছে কি কেউ ও মানে আদিনাতে যায় না এতো নাকি এজন্য যায় তো নাকি সন্তান হয় না আচ্ছা এবার কথা হলো সন্তান দেওয়ার মালিককে তো ও আদি নাই কি করতে গেল। এই আমার ভাষায় বলি কথাটা এভাবে এলাকায় ছাগল গরু সবই তো আছে নাকি ছাগলের বাচ্চা হয় দেখেছেন না গরুর বিড়ালের তো বাচ্চা দেখেছেন কুকুরেরও নিশ্চয় বাচ্চা হয় তো কখনো কি কোনো কুকুরকে দেখেছেন নাকি নাই গিয়ে বলছে আমার সন্তানের সন্তান দাও কোনো কুকুর গিয়েছে দেখেছেন আল্লাহ বলছেন বাল হুম আদাল এরা পশুর চেনিস মানে যারা আদিনায় যায় এরা শোরের চেনিস এরা কুকুরের চেনিস বুঝতে পারেননি সন্তান দেওয়ার মালিক কে ও কবরে আছে কিনা সন্দেহ ও যার কাছে চাইছে কবরে আছে কিনা সন্দেহ ওর কাছে গিয়ে বলছে বাবা আমার সন্তান নাই আশ্চর্য গো আবার হিন্দুতে পুজো করলে যখন পুজো করার সময় একটু ফুল আর বেলপাতা দিয়ে মন্ত্র মন্ত্র পড়ে না দুর্গাপূজা করার সময় মন্ত্র পড়ে না ও অজ্ঞান হে তো মোহাম্মদ অন্ধকার নাসম মন্ত্র পড়ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড একশো তেরো নম্বর পৃষ্ঠা ওখানে কি বলা হচ্ছে জানেন যে এমন একটা জামানা আসবে অন্ধকারময় জামানা তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদ আমার একজন ব্যক্তিকে মেনে নিও এই গ্রন্থ বের করবে না ওরা ভয়ে আল্লাহ রসুলের নাম আছে যে আবার যে ঠাকুর পূজক করছে বেলপাতা দিয়ে ওই ঠাকুরক তখনই মন্ত্র পড়ছে আর বলছে যে কি অন্ধকার মাপবিশান্তি অসম্ভতি উপাস্তে একাম্বমম বিউতা নাস্তে নাস্তে নিহিনি কিনচান এটার মানে একটু বলি এটার মানে হচ্ছে কি ঠাকুর বেলপাতা দিচ্ছে ফুল দিচ্ছে আর এই মন্ত্রটা পড়ছে এর অর্থ হচ্ছে এই ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায় যারা নিজে কিছু বানিয়ে পুজো করে কারণ ভগবান একজন বুঝতে আমার কথা ও নগদ নিয়ে খাড়া করে ওখানে মন্ত্র পাঠ করছে যে যারা বানিয়ে কোনো কিছুর ভগবানের পুজো করে তারা আরও বেশি অন্ধকার দিক অন্ধকারের দিকে যায় কারণ ভগবান একজন ও সামনে তিরিশটা তাহলে ব্যাপারটা কি আল্লাহ কজন একজন আমাদের যেমন কালেমা আল্লাহ ছাড়া কেউ নাই ওদেরও কালেমা আছে বোম্ব সূত্র আছে এক কাম বোম বাম দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিনছেন ভগবান একজন একজন আর কোনো ভগবান নাই তাহলে তেত্রিশ কোটি আসলো কোথা থেকে সব ফাজলামি এই যে পীরের দরবারে যাচ্ছে এরা ফাজিল ওরকমই ওরাও ফাজল ফাজলামি করে অর্থ বুঝে না অর্থ না বুঝে কাজ করে ঈশ্বর একজন আর কেউ নেই তো ওই যে পীরের দরবারে গিয়ে আল্লাহই দিবে কিন্তু আমরা আমরা পাপি মানুষ তার মাধ্যমে চাইছি এটা মানুষ বলে এই কথা কারা বলতো তিনশো ষাটটা কাবার মধ্যে মূর্তি ছিল কাফের দেখে জিজ্ঞাসা করা হতো এই পৃথিবীর সৃষ্টির মালিক কে ওরা বলতো আল্লাহ এই কাবাকে কে বানিয়েছে ওরা বলতো আল্লাহ এই জমিন কে কে বানিয়েছে ওরা বলতো আল্লাহ তো তুমি তাহলে লাত মানাত ও হবলের পুজো কেন করো বলে আমরা তো পাপি ওরা আমাদের মেডিয়াটার মাধ্যম ওকে বলবো ও আল্লাহ কাছে পৌঁছে দেবে টেলিফোন আর এখন বর্তমানে কি হয়েছে ওই জাহেলগা জাহেলগুলো আবার ফিরে এসেছে ফিরে এসে কি বলছে আমরা পাপি আমাদের পীররা ওখানে গিয়ে সাহায্য করবে পীরের নিজে কি হয় নাবিরসুল কি আমাদের মাঠে আনসি করবে টেনশানে সব নবিরসুল আদম আদম আলাহ সালাতামের কাছে গিয়ে বলবে আপনি তো এই যে নবীদের বাপ আজকে আমরা মহা টেনশনে কারা গিয়েছে বলেন তো সমস্ত নবীরা গিয়ে বলছে একটু আপনি আল্লাহ সুপারিশ করেন না একটু সুপারিশ করেন সমস্ত নবীরা গিয়েছে আদম আল্লাহ সালামের কাছে কেন আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন সব শিক্ষা দিয়েছেন তার কাছে বলে একটু আমাদের উপকার করেন না আজকের দিনে একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন না তো আদম বলে যে আমি টেনশনে আছি আমাকে আল্লাহ বলেছিল ফল খাসনি আমি খেয়ে ফেলেছি মহা টেনশনে আছি সরেন তো আপনারা অন্য জায়গায় যান আমি টেনশনে আজকে আমার কি হয় তো পীর কি করে বাঁচবে গো এরা তো ডিগ্রিওয়ালা আলা মূর্খ ডিগ্রি মূর্খ না এটা কবর শুয়ে আছে ওখানে গিয়ে বলছে যে বাবা আমাকে সন্তান দাও এই তাওহিদ থেকে আমরা সরে গেছি আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন তখন আলীকে বলেন আলী ছাড়বে না কোনো উঁচু কবর ছাড়বে না কোনো মূর্তি যা থাকবে সব ভেঙে দাও সৌদি আরবের কবর কখনো উঁচু হয় না আর আমাদের কবরকে ইচ্ছা করে উঁচু করা হয় গম্বুজ তৈরি করা হয় কবরকে পাকা বানানো হয় কি হয় না তারপর এক সময় ইবাদত শুরু হয়ে যায় জানেন এটা কি করে আসলো এটা কি করে আসলো এমন একটা জাতি ছিল ওই জাতির লোকেরা ইবাদত করতো আল্লাহ আলার যখন বিশেষ বিশেষ কয়েকজন ব্যক্তি মারা গেল ভালো ইবাদতো বলা কিছু মানুষ যখন মারা গেল তখন পরবর্তী সময় শয়তান মানুষকে ও দিতে থাকলো যে তোমাদের আগের জন্মের বাপ দাদার আগের লোকরা তাদের মধ্যে পাঁচজন ব্যক্তি খুব বিখ্যাত লোক ছিল ওরা খুব সুন্দর ইবাদত করতো তোমরা এক কাজ করো ওদের মূর্তি বানাও ওদের মূর্তি বানাও পুজো করতে হবে না শয়তান বলছে পুজো করতে হবে না ওদেরকে দেখলে তোমাদের ইবাদতের গতি বেড়ে যাবে শোয়া সোয়া ইয়াগুস নসর এই পাঁচজন বিখ্যাত ব্যক্তি আল্লাহর বান্দা ছিলেন মানুষ বলে তাই তো খুব ভালো কথা তো তারা তাদের মূর্তি বানিয়ে দিল যখন এই জাতি ধ্বংস হয়ে গেল পরবর্তী প্রজন্ম আসলো পরবর্তী প্রজন্মকে শয়তান বলছে আরে আদ সোয়া ইয়াগুস নসর এদের তোমার বাপ দাদারা মূর্তি পূজা করতো তোমরাও শুরু করো দেখেন এইভাবে মূর্তি পূজা শুরু হলো অনেক বড় লম্বা কাহিনী শুরু হলো মানে হিন্দুরা যে মূর্তিটা করে ওটাও আমাদের কাছ থেকে ধার করা বুঝতে তাহলে আমরা একমাত্র চাইবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ব্যক্তি রেখে পৃথিবীতে কারুর কিছু করার ক্ষমতা নাই একজন ব্যক্তি মারা গিয়েছে আল্লাহ সুমনাজ কোরআনুল কারিমের মধ্যে বলছে ওর গায়ে যদি একটা মাছি লাগে মাছি ও সরাতে পারবে না আচ্ছা বলেন তো আপনি যে পীরের কথা যান কাছে যান ওই পীরকে মাটি দেওয়ার সময় করার সময় ওর হাতখানা এভাবে পিঠে তলে পড়ে গিয়েছে পড়তে পারে মাটি দেওয়ার সময় বলেন তো কিয়ামতের আগ পর্যন্ত বের করতে পারবে বের করতে পারবে নিজের হাতই বের করতে পারবে আপনাকে এত বড় একটা সন্তান দিয়ে দিল হায় রে মূর্খ জাতি দেখুন ওদের সাথে আমাদের তফাৎ আমি একটু ছোট্ট আর একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আমরা তাও থেকে সরে গিয়েছি তাই আজকে আমাদের অবস্থাটা কি আচ্ছা এক আপনি যে মূর্তিতে আপনি যে কবরে গিয়ে সেজদা করছেন বা তার কাছ থেকে কিছু চাইছেন সে লোকটা শুয়ে আছে তা না কবরে শুয়ে আছে তো শুয়ে আছে আর হিন্দু ভাইরা যেখানে গিয়ে পুজো করছে সে দাঁড়িয়ে আছে তাহলে আপনার

মাজার ধুয়ে পানি দিচ্ছে দিয়ে বলছে এই পানি খাও সন্তান হবে এটা যে জমজমের চেয়েও ভালো আর ওখানে ওদের মূর্তি ধুয়ে পানি দেওয়া হচ্ছে মূর্তির পায়ে পানি থেকে দেওয়া হচ্ছে এটা খাও গঙ্গা জলের চেয়ে পবিত্র দুটো সেম না এখানে যে খিচুড়ি রান্না হচ্ছে বলছে তাবারক ইন তাবারক যে আল্লাহ সোমেনার নাম আচ্ছা ছাড়েন তাবারক দেয়া দেওয়া হচ্ছে আর ওখানে যেটা দেওয়া হচ্ছে সেটা কি প্রসাদ তাহলে এও যা করছে ও তাই করছে রামও যা করছে রহিমও তাই করছে রহিম নয় আব্দুর রহিম মানে আব্দুর রহমানও যা করছে চণ্ডীদাসও তাই করছে তাহলে এবার বলেন যে আপনি কেন জান্নাতে যাবেন স্পেশালিটি কি আছে স্পেশালিটি মানে অকুল জাল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিল এখানা জাহুকা জি আল্লাহ সুবানা তালা কোরআনুল কারিমের মধ্যে বলছে ফমাই এক ফুরুবি তগুদ ভিতরে যে তগুদ আছে বাবা খাজা বাবা ল্যাংটা বাবা খাজা বাবা সবগুলোকে লাক্ষে মেরে তুলেছে ফেলে দাও তারপরে বলো ইউমিন বিল্লাহ ইমান আল্লাম আল্লাহর প্রতি নির্ভাজাল ইমান আনতে হবে এই ভিতরে কোনো বাবার আর কোনো মায়ের ভালোবাসা রেখে আল্লাহকে বসানো যাবে না আল্লাহকে বসাতে হলে কি করতে হবে সব ভালোবাসাকে দূরে ঠেলে দিতে হবে এবার আল্লাহকে স্থান দিতে হবে যদি আল্লাহকে স্থান দিতে পারেন যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে আপনি আর পীরের দরবারে যাবেন না যেমন করে একটা দৃষ্টান্ত আপনাকে আমি দিতে পারি নাম শুনেছেন মোয়াজ্জিন তারা ইসলামের প্রথম মোয়াজ্জিন বিলাল রাজিউল্লাতলানু একজনের বাড়িতে চাকর কাজ করে চাকর মানুষ যদি ওই বাড়িয়াল ওকে তাড়িয়ে দেয় তো রাস্তার ভিকারি আবার কাজ খুঁজতে হবে তাই না ও শুনেছে আবদুল্লার ছেলে একজন নিজেকে নবী দাবি করেছে শোনার পর থেকে বলছে যে আমি আল্লাহ রসুলের মাবুদের প্রতি ইমান আনলাম বিলাল এবার ওর যে মালিক উত্তপ্ত বালুকময় প্রান্তরে তাকে শুইয়ে দিয়ে বুকের উপরে অসহনীয় একটা পাথর দিয়ে তার হাতের উপরে পা দিয়ে একটা মূর্তিকে নিয়ে গিয়ে বলছে বল এই লাভ এই উজ্জা এই হবল আমার আর তোর রব বিলাল রাজি আল্লাহুল্লাহানু ওইভাবে উত্তপ্ত ভালো প্রান্তরে বুকের উপরে অসহনীয় পাথর নিয়ে বলছে আহাদ আল্লাহ এক আহাদ আল্লাহ এক দেখেন তো একটু খেয়াল করেন তো এখনই যদি ওকে বাড়ির থেকে বের করে দেয় রাস্তার বিকার হয়ে যাবে খেতে দেওয়ার মানুষ থাকবে না জি ও ইমাম সাহেব মমতা ব্যানার্জি তিন হাজার টাকা দেয় তাই তুমি হক কথা বলতে পারো না যদি সেক্রেটারি বের করে দেয় এজন্য এই অবস্থা জাতির হক কথা বলতে পারো না কেন কি ব্যাপার হুজুর জর্দা নিয়ে কোনো যে আলোচনা করলেন না কেন তুমি তো সভাপতি তো জর্দা খায় মসজিদের আমি আলোচনা করলে যে আমাকে বলবো যে যাও আসসালামু আলাইকুম মহাবিপদে বক্তা খেয়েছে কন্টাক্ট করে বক্তা গিয়েছে বাড়িতে খেতে ওর স্ত্রী খেতে দিচ্ছে বক্তা কি ভালোই লাগছে আরে আশ্চর্য ব্যাপার তোর বউ আমি দেখবো কেন খাওয়ার সময় এসে যদি বলেছি আপনার বউ শাড়ি এভাবে পড়েছিল মানে এটা হয় কি করে এটাকে পরিত্যাগ করতে হবে তো বক্ত ভাবছে যাক আর পরে বছর আর দাওয়াত পাবো না মানে ব্যবসা তো এটা তো বেশিরভাগ আলেমের ব্যবসা একবারে এক একটা সিজনে বিশ লাখ পনেরো লাখ করে কামায় জানেন এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে জি এ কথা যেই বলেছি বক্তা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কিছু বক্তা আমার উপরে খেপে গিয়েছে বলে বলে কি বলে জি হ্যাঁ হাদিস তো বোখারির কিচ্ছু করার নেই হুজুর হাদিস বোখারির জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে দুনিয়া বি আলম যারা ইনকামের জন্য ঘুরে বেড়াই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে আপনি কখনো কোটি 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 হতে পারেন না আবু বাক্কারে বহু সম্পদ ছিল মারা যাওয়ার আগে আবু বাক্কারে কিছু ছিল না কেন ইসলামের জন্য দান করতে হবে কেন মসজিদের উন্নতি কল্পে জালসা এটাকে আমি ঘৃণা করি মসজিদের উন্নতি কল্পে আগামী বছর থেকে জালসা হবে না জালসার নাম দেয়া হবে ইমানের উন্নতি কল্পে জালসা বুঝতে পারেননি ইমানের উন্নতি গল্প মানে ইমানটা দেখেন আল্লাহ রসুল কিরাত করছেন সাবিরা পিছনে সলাত আদায় করছেন যেই নামাজ শেষ আবু তাল হারা জিল তোরা বলছে আল্লাহ রসুল কি বললেন কি বললেন কিরাতে কি বললেন একটু বলেন তো বলছে কই কি বললাম ওই যে কি বললেন একটা আরবি তো বুঝেই তো সে যে আল্লাহ রাস্তায় দান করতে হবে ভালো জিনিস প্রিয় জিনিসকে দান করতে হবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার যে মদিনার বুকে বিশাল একটা খেজুরের বাগান ছিল যা আমি আল্লাহ রাস্তায় আপনাকে দান করে দিলাম ইমানের উন্নতি গল্প ইমানটা দেখেন তো আপনি যদি ইমানটাকে বাড়াতে পারেন তাহলে লক্ষ লক্ষ টাকা মানুষ দিবে কেন যখন মানুষ মারা যায় খেয়াল করবেন যে মুখটা বিড়বি বিড়বি করে তাই না কিছু বলতে চায় মনে হয় না তখন মানুষ পানি এনে দেয় বেদানার রস দেয় দেখেন না আসলে সে কি বলতে চায় জানেন সে বলতে চায় আল্লাহকে আল্লাহকে একটু সময় দাও একটু সময় আমাকে দাও আমি দান করব আল্লাহ তাকে আর সময় দেয় না আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন সব আপনার বেটা বেটির জন্য আর আপনি যা দিয়ে যাবেন সব আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনি মরা সাত দিন পর সাইনুর রহমানকে ফোন করে আপনার ছেলে বলবে স্যার একটু মাসলা দেন তো তো কি মাসলা আব্বা মারা গিয়েছে তিন ভাই দুই বোন সাত বিঘা জমি কট্টুক করে পাবো বাপের কবরে মাটি শুকাইনি এখনো হয় কি হয় না হয় কি হয় না তাহলে বলেন দেখি আপনি দেখে গেলেন কে ফেতনা ফাঁকা সৃষ্টি করতে আপনি যদি মসজিদের নামে দিয়ে যেতেন তাহলে কেয়ামতের মাঠে কঠিন দিনে যেদিন মানুষের ঘাম এমন হবে কেউ ঘামের মধ্যে সাতার খেলবে কারু ঘাম মানে গজ নিচে চলে যাবে ওই দিন সূর্য থাকবে মাথার উপরে মানুষ তাই করবে ওই দিন বিশেষ একটা ছায়া আপনার উপরে চলে আসবে কারণ কি আসাদ কাতু বুরান দান হচ্ছে দলিল দান হচ্ছে দলিল তাহলে আমাদেরকে কি করতে হবে বুকের উপর দিয়ে বুলডু যার চলে গেল বলতে হবে সব কিছু দেবে বলে আল্লাহ সুবান বৃষ্টি বর্ষণের মালিক আল্লাহ সুবান ফসল উদ্গতনের মালিক আল্লাহ তারা নাকি ফসল অন্য কেউ দেয় আচ্ছা ওই আমাবস্যা কবে গেল গো কালী পুজোর রাত ওই রাতে আটা গাছের ডাল ভেঙে কে কে গাছে বেঁধেছেন হাত তুলেন তো কেউ বলেন নেই তাহলে এই এলাকার লোক জানে না নাকি এটা যাক আলহামদুলিল্লাহ বাঁচিয়েছে আল্লাহ সুমার আপনাদেরকে আমাদের এলাকায় আতা গাছের ডাল হয়ে কি করা হয় ভোরবেলায় বেঁধে দেওয়া হয় গাছকে সুরক্ষিত করবে আতা গাছের ডাল পাগল হলে তো হয় গো তো ডিগ্রিধারী পাগল গো আতা গাছের ডাল কি রক্ষা করতে পারে আর একটা গাছকে কি বিশ্বাস মানুষের সৌদি আরবের কোনো বাচ্চাকে যদি বলেন যে বেটা এই ফুলটা উপরে রাখো তো এটা ফুল উপরে রাখ হতো তো বলবে কি বলেন কি এটা যে শির্ক হয়ে যাবে আর আপনি মাস্টার মানুষ মাস্টার ডিগ্রি পাস আপনি নেতাজির এতে মূর্তিতে তারপরে শহীদের মিনারে তারপরে ওই যে পতাকার দিনে পতাকা উত্তোলনের দিনে আপনি গিয়ে ফুল দিচ্ছেন এরপর আপনি বলছেন আপনি মুসলমান আশ্চর্য জাতি এটা হয় কি করে মুসলমান স্বাধীনতা এনেছিল আবারও স্বাধীন করার জন্য প্রস্তুত তবে পতাকার তলে মাথা নত করার জন্য মুসলমান আসেনি বুঝতে পারেন কথা ফুল দেবেন কেন আপনি আপনি হিন্দু নাকি আপনি কেন ফুল দেবেন কার প্রতিকৃতিতে আপনি মাল্যদান কেন করবেন জি এটা হচ্ছে শির্খ আর শির্খ হচ্ছে সবচেয়ে বড় দুশ্মনী ছোট্ট ছেলেকে লোকমানে কিনবছে বলছে ইয়াবু না ও আমার কলিজার টুকরা বিল্লা খবরদার তুমি শির করো না ইন্না শির কালা জুলমুন আজিম হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার মহান্যায় মহাপাপ তাবিজ আছে না তাবিজ এলাকায় তাবিজ পড়ে না বলে কে দিয়েছে হুজুরে দিয়েছে তাবিজ তাবিজ পড়া কি শির্ক নবিদাত শির্ক আল্লাহ আকবর শির্ক করলে জান্নাতে যাবেন কোনো কথা বলবেন আল্লাহ আল্লাহ আপনার সাথে সরাসরি জাহান নামে যেতে হবে সোরা নিসা সোরা নম্বর চার আট নম্বর আটচল্লিশ এবং একশো ষোলো বলছে তাবিজ কেন হাতে বসে হুজুর দিয়েছে হুজুরের কাছে সিরকের ফ্যাক্টরি হুজুরের কাছে সিরকের ফ্যাক্টরি জিনা আল্লাহ রসুল বলছে মানতেন লেখা তামিমো ফাঁকা দাস মুসনাদ আহমদ চার নম্বর খন্ড দুশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে তাবিজ ঝুলালো যে সেই শির করলো শির্ক হচ্ছে তাওহিদের বিপরীত আমি তাওহিদ সম্পর্কে বলতে চাইছিলাম যে আল্লাহর একত্রবাদ যদি বুকের উপর দিয়ে বুলডু চলে যায় তখনও যদি মানুষ বলে এক আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহ আপনাকে সাহায্য করবে করেনি ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামকে সাহায্য করেনি আপনার বুকে যদি তাওহিদ থাকে আপনাকে জাতি দেখে ভয় করবে দলিল ইব্রাহিম আ সাল্লামের জামানায় তিনি একা মুসলমান ছিলেন নমরুদ বতিত ব্যস্ত হয়ে গেল বাপ রে বাপ এই ছেলেটার জন্য তোর পারি না বিশাল একটা আগুন প্রস্তুত করো কারণ একজনের মুখে যদি তাওহিদ থাকে ওই তাওহিদ যদি কপি পেস্ট হয়ে অন্য জনের মুখে চলে যায় তাহলে এই দেশ পৃথিবী মুসলমানের হয়ে যাবে তাই সে চেষ্টা করলো আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়ার আল্লাহ সোমাদরা আগুনকে বললে হে আগুন তুমি এত সুন্দর শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয় তাওহীদ ছিল তার বুকে তাওহিত ছিল এরকম তাওহিদ নিয়ে যদি আপনি চলেন তাহলে কিন্তু সমস্যা নাই তাহলে আপনাকে আল্লাহ সাহায্য করবে কারণ ওই আল্লাহ আজকেও আছেন নাকি ট্রান্সফার একদম পর্যন্ত থাকবে কিয়ামতের শেষ পর্যন্ত পৃথিবীর শেষ দিন পর্যন্ত একবারে যত দিন পৃথিবী থাকবে সব কিছু থাকবে আল্লাহ সোমানতারা থাকবে একবারে নিশ্চিত থাকবে কুল্লু কল্লু শাহীন যাও সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না আল্লাহ সোমনাত তাহলে বুকে ক্ষমতা রাখতে হবে আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম ওই এলাকায় তাওহিদের দাওয়াত কোনো আলেম দেয়নি এলাকার নাম আমি করছি না কোনো দিনও তরিকার আলমের কোনো বক্তব্য তারা শুনেনি। আমার কিছু বক্তৃতা ইন্টারনেটে শুনে কিছু যুবক ছেলেরা বলেছে শাহিনুর রহমান খান তাহলে আমি গেলাম গিয়ে দেখছি যে প্রধান বক্তা শাহিনুর রহমান আর প্রধান অতিথি হচ্ছে পীর একজন পীর তো ওর কাজ কি একটা লম্বা দড়ি ফেলে দেবেন ওই দড়িতে যতজন জলসা শুনতে আসবেন হাজার হাজার লোক হয় সবাই দড়িটা ধরবেন আর এখান থেকে মারবেন সবাই এটা কাজ সিস্টেম একজনের বুকে অত্যাহিত নাই ওই এলাকায় আমি অবাক হয়ে গেলাম আমি ভাবলাম ভাই রে ভাই আমাকে আবার কি করতে ডাকলো এখানে বুঝতে পারছেন কবরের বিরুদ্ধে কথা বললে পিঠে চামড়া তুলে নেবে পীরের বিরুদ্ধে কথা বললে পিঠের চামড়া তুলে নেবে তবে আপনাদেরকে আমি শিখে দিই আল্লাহ বলছেন একটা দোয়া আছে কেউ যদি সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার পরে একটা হাদিস আর একটা হাদিস কেউ যদি কোথাও মানে বাইক থেকে হোক ট্রেন থেকে হোক বাস থেকে হোক সাইকেল থেকে হোক নেমে ওই দোয়াটা পড়ে তাহলে আল্লাহর সৃষ্টি জীব কেউ কোনো ক্ষতি করতে পারবে না কেউ 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 জানে না দোয়াটা ছোট্ট একটা দোয়া আউজুবি তিল্লাহী তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা তাওহিদটা দেখেন শাইনুর রহমানের তাওহিদ দেখাচ্ছি আমি আপনাকে আমি নেমে পড়লাম ট্রেন থেকে ওরা ট্রেনে প্রোগ্রাম অত অনেক দূরে প্রোগ্রাম নেমে পড়ে ফেললাম ওইটা আমি তো জানি যে ভাগ্যে খারাপ আছে আজকে আমার দোয়াটা পড়ে নিলাম আল্লাহ পরে অগাধ বিশ্বাস কাছে যে কেউ আমার কিছু করতে পারবে না বিশ্বাস করেন হাজার হাজার লোক সামনে বসা আমি যখন এই এইভাবে বক্তৃতা দিচ্ছি যে মাজার পূজা হারাম পীর পূজা হারাম এই যে আপনাদের পীর রেখেছে সে আপনাকে গুমরা করবে দর্শক দিচ্ছে আমার দিকে সুমান আল্লাহ ওরা বলছে যে জি আপনাকে আবারও আসতে হবে ওদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে আমি কিন্তু আল্লাহ বলেছে উদুইলা সাববিলি রাব্বি কাবুল হিকমা ওয়াল মাউজাতিল হাসানা জাদিলহুম বিল্লাতি হাসান কি আল্লাহ বলেছেন কথা বলার সময় তর্ক করো যুক্তি দাও ঠিক আছে কিন্তু শালীনতার সঙ্গে ভদ্রতার সঙ্গে এবং হিকমত অবলম্বন করো হিকমত অবলম্বন করে ওদেরকে যখন বুঝালাম আলহামদুলিল্লাহ সৌম্ম আলহামদুলিল্লাহ ওই বক্তৃতা শুনে চল্লিশটা যুবক হেদাত পেয়েছে আবার যাচ্ছি সামনে মাসে ইনশাল্লাহ ওখানে কালিমাতিল্লাহ মিনসারিমা খালাক হে আল্লাহ আমি যে তোমার তৌহিদ বুকে এনেছি তাই তোমার কাছে আমি আশ্রয় চাইছি তাওহিদের ভিত্তিতে তুমি যত সৃষ্টিজীব করেছো সবারই হাত থেকে আমাকে রক্ষা করো করবেই রক্ষা আপনাকে কারণ একজন সাহাবি এসে বলছে আল্লাহ রসুল আর বলেন না রাত্রি বলে একটা কাঁকড়া বিছা যা কামড় দিয়েছে না খুব কষ্টে আছি আল্লাহ রসুল বলছে হাই পাগল তুমি কি এই দুয়াটা জানতে না বলছে জি আল্লাহ রসুল জানতাম কিন্তু খেয়াল ছিল না আল্লাহ রসুল পড়লেই তোমাকে আর কেউ কামড়াতে পারতো না বুঝতে পেরেছেন এরকম বুকে বল নিয়ে কথা বলতে হবে যে কি পাথর চাপড়ির পাশে গিয়ে আমি মাজার পূজা হারাম বলে গেছি আলহামদুলিল্লাহ যেদিন মরবো মরব জিনা হয়তো সের কে তারা জিও কুত্তে তারা আমার জিও বাঁচবো তো একদিন বাঘের বাচ্চার মতো বাঁচবো মরতে তো একবারই হবে নাকি কত টেনশন কিসের তাহলে তাওহিদকে বুকে রাখতে হবে পৃথিবীর যে যাই বলুক না কেন আল্লাহ এক এই কথা নিয়ে যদি আপনি চলতে থাকেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে স্বয়ং সাহায্য করবে আমাদের এলাকায় একটা মসজিদ তৈরি করার চেষ্টা করলাম সৌদি আরব থেকে দু সালে আসলাম আসার পরে দাওয়াতের কাজ শুরু করলাম আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো আমিন বলার কারণে আমিন ওরা জীবনে বাপের জন্মে শোনেনি কোনোদিন মসজিদ থেকে বের করে দেওয়া হলো ভাবলাম একটা মসজিদ তৈরি করব তো মসজিদ তৈরি করার জন্য যে রেডি হলাম আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ একটা বিশাল বড় পেপারে সাইন করে জমা দিয়ে আসলো মার্চ পিটিশন করলো যে এইখানে মসজিদ হতে দেওয়া যাবে না প্রথমে থানায় গেল থানা বলছে কি ব্যাপার মন্দির করলে তো বাধা দিতে পারো না মসজিদে বাধা দিয়েছো মানে কুলাঙ্গার মানুষ সব সরো এখান থেকে আল্লাহ বাঁচাচ্ছে কেন সুরাল ইমরান সোন নম্বর তিন আয়ত নম্বর একশো ষাট এটা উপরে বিশ্বাস আছে আমার আল্লাহ বলেছেন আমি যদি কাউকে যেতাই কোনো মায়ের বেটা আছে নাকি তাকে হারাই আল্লাহ বলছেন তো ও করেছে কি ওখানে হয়নি চলে গিয়েছে বিডিওর কাছে সরি এস কাছে চলে গিয়েছে এস কাছে গিয়ে যে জমা দিয়েছে তো এস ডিপিও বলছে জি এটা কোন সাইনুর রহমান বলে জি হাতে এস ডিপিও বলছে আমি ওর পিছনে নামাজ পড়ি হয়নি চলে গেছে এক উকিলের কাছে বিশ্বাস করেন উকিলকে আজও আমি চিনি না উকিলের কাছে গিয়েছে উকিল দেখেছে আমার নাম সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে দেবছে আমি একটা উকিল বলছি আমি আপনার একজন ফ্যান ভক্ত তো কি হয়েছে যে আপনার বিরুদ্ধে একটা মামলা গোটা গ্রামের মানুষ মাস করেছে মসজিদ করতে দেবে না তামলাম আপনি যদি আমাকে ভালোবাসেন তো দেখেন কি করবেন তো বলছে ঠিক আছে ওদেরকে আমি ব্যবস্থা করছি ওরা জন্য না জমা দিতে পারে তিন দিন গিয়েছে হয়নি কোনো এক হিন্দু উকিলকে দিয়ে কেস করেছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ হওয়া প্রায় এক বছর হতে চলল ওই এখনও পুলিশ আসেনি বাড়িতে এখন আমাদের এলাকার লোক কি বলে জানেন যে আমাদের সরকারপাড়া মুহাম্মদে জামে মসজিদ নাম দিয়েছে আমি বলছে এই মসজিদ মসজিদে কেউ যদি নামাজ পড়তে যায় ওদের আলেমের ফটো দেখেন এই মসজিদে কেউ যদি নামাজ পড়তে যায় তার হাতখানা ধরে যদি খালি মসজিদ থেকে ঘুরে আনতে পারো তাহলে কবুল হজের নেকি সবাই নাউজিবিল্লা বলেন মানে আপনার নামাজ পড়ার দরকার নাই কিন্তু এই আহলে আদিসের মসজিদে নামাজ না পড়লেই কবুল হজের নেকি কত বড় মূর্খ হলে মানুষ এই কাজ করতে পারে একবার চিন্তা করে দেখুন অবস্থাটা কোথায় গিয়েছে তাও দাওয়াত দেওয়া খুব কঠিন জিনিস কথা বলছে স্বামী স্ত্রী এমত অবস্থায় টিকটিকিতে টিকটিক টিকটিক করছে এই যে দেখেছ যা বললাম ঠিক বলেছে এটা হচ্ছে তাওহিদের বিপরীত মানুষকে বক্তৃতা বুঝাতে পারেনি টিকটিক আরে বলছে যে জুড়া কলা খেলে জুড়া বাচ্চা হয় যদি তাই হতো তো এত সন্তানের জন্য মানুষ কেন কেনে পীরের দরবারে যাওয়ার দরকার ছিল কি জুড়া কলা খেয়ে নিত তার মানে কি বলেন তো সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আর এখানে বলছে যে জুড়া কলা খেলে জুড়া বাচ্চা হয় তাহলে একটা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আর দুটো সন্তান দেওয়ার মালিক কলা না হুজুবিল্লা মিন জালিক মানুষ ভাবে না কথাগুলো এই জন্য তাওহিদের উপরে অটল থাকেন বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে সাহায্য করবে যেমন করে আল্লাহ বিলালকে সাহায্য করেছিলেন যেমন কে যেমন করে আল্লাহ সুবান তার প্রিয় হাবিবকে সাহায্য করেছিলেন আপনি ঈদের উপরে টটল থাকুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে করবে আপনার উপরে বিশ্বাস রাখতে হবে তাহলে এই সোনালি জাতি পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে তাদের বুক থেকে ছুটে গিয়েছে তাও তারা অনেকগুলো এই কয়েকদিন আগে আমার একটা লেকচার ছিল বাবরি মসজিদ কেন হিন্দুদের হাতে অনেক নেতা দেখবেন পোপকণ্ডা করার চেষ্টা করছে আবার আন্দোলন হবে আমাদেরকে বাবরি মসজিদ নিতে হবে ইত্যাদি ইত্যাদি আলোচনা আমার আলোচনা ছিল অন্যরকম অন্যরকম কেমন আমি সমীক্ষা করে দেখছি ভারতবর্ষের বিয়াল্লিশ পার্সেন্ট মসজিদে নামাজ হয় না বাবরি মসজিদ কার মুসলমানের খুব ছোট্ট একটা কথাই বোঝাই আপনাকে আমি বললাম ভাই আব্দুর রহমান এই মোবাইলটা নেন আপনি কাজে লাগিয়ে আমার আর কাজে লাগছে না মোবাইলটা আপনি কাজে লাগেন তো মোবাইলটা আপনাকে আমি দিলাম তা আপনি দেখছি যে মোবাইলটা নিয়ে রেখেছেন 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 দিন কোনো কাজ করে না মোবাইলটার মোবাইলটা কোনো কাজ নাই আমি প্রায় দেখি যে মোবাইলটা আপনার কোনো কাজ নাই তো আমি মোবাইলটা আপনার কাছে রাখবো না অন্য কাউকে দিয়ে দেবো আবার কথা বলেন আমি তো উপকারের জন্য দিয়েছি না তা আপনি উপকার করবেন না আমাকে দিতে হবে না তো ওই মোবাইলটা নিয়ে আমি এক চণ্ডীদাসকে দিয়ে দিলাম ভাই তুমি কাজ করো তো তো চণ্ডীদাস বলছে ঠিক আছে তো মোবাইলটা নিয়ে কাজ করি বাবরি মসজিদ কার আল্লাহ সামতলা কাকে দিয়েছিল মুসলমানকে দেয়নি বাবরি মসজিদে কদিন নাম হতো তো আপনার মসজিদে ফজরে আসে কজন বলেন এবার বলেন কজন কথা বলেন তাড়াতাড়ি কেউ নাই কুমিতপুরের লোক একজন নাই এখন কজন হয় পাঁচ থেকে ছজন এলাকার জনসংখ্যা কত জনসংখ্যা এ মসজিদের আন্ডারে একশো দুশো তিনশো চারশো পাঁচশো কত মোটামুটি ডায় দেয় দেন না গো আগে পিছে পাঁচশো পাঁচশো লোকের মধ্যে পাঁচজন নমাজ পড়ে মানে পাঁচ জন মুসলমান তা আমার কথা হলো যে জালসা কমিটি কি এত বড় পাগল হয়ে গেছে যে মসজিদের উন্নতি গল্প জালসা পাঁচজনের জন্য এত বড় মসজিদ কি যথেষ্ট না বুঝে নেবেন আমার কথাটা আরে যে লোক জুমার দিনে ঘুমাতে আসে ওই শুকুর আলীর জন্য এখানে মসজিদ বাড়াবেন আপনি শুকুর আলী আমি নাম রেখেছি জুমার দিনে আসে শুকুর আলী ইদি আসে ঈদ মিয়া রমজান আসে রমজান আলী সবাই বোড়াতে বরাত আলী এসব আলীদের জন্য মসজিদ করে লাভ নাই পাঁচ ওয়াক সালাতদায় করলে মানুষ মুসলমান থাকে হলে থাকে না মানে থাকে সালাতন মোতাম্মেদিন ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে সালাদে ত্যাগ করে ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি কুফরি করলো ওই ব্যক্তি কাফের একদিন সালাত দায় করে মুসলমান থাকা যায় না নামাজের সাথে ফাজলামি হয় চার ওয়াক সালাত করলে যদি প্রতিদিন চার ওয়াক্ক করেন তারপরেও আপনি মুসলমান থাকবেন না তাহলে মসজিদের উন্নতি গল্পে কিসের জালসা পাঁচজনের জন্য কি এত বড় মসজিদ যথেষ্ট না এবার আল্লাহ ভাবলো যে বাবরি মসজিদ দিলাম রে তো কোনো কাজ করে না কি করব। এবার আল্লাহ জজের মাধ্যমে বলছে যে এলাও হিন্দুরা তোমরা এবার কাজে লাগাও মন্দির করো খাও আপনারা দিয়ে দিয়েছেন আপনাদের কাজ হয়নি তাই এত বড় গ্রাম থেকে পাঁচজন মানুষ নামাজ পড়ে লজ্জা লাগে না আল্লাহ সোভানে তারা বিরাশি বার কোরআনে বললেন একই মিশরা একই মিশরা একই মিশরা তোমরা সরৎ কয়েম করো সরাত কয়েম করো সলাত কয়েম করো আশ্চর্য একটা জাতি নামাজ পড়ে না আর তারপরে এই দেখেন এই যে জলসা চলছে আল্লাহ জানে কতক্ষণ চলবে ফজর তো দূরে কথা জোহরে চালা পাবেন কিনা সন্দেহ ঘুমালে কি অবস্থা কি কন্ডিশন আমাদের তাহলে কি করতে হবে এই সলাদ থেকে দূরে ফিরেছি দুই নম্বর কারণ এবার বাবরি মসজিদ হিন্দুদের হাতে চলে গিয়েছে এর জন্য দরখাস্ত করতে হবে আচ্ছা যদি আপনার আধার কার্ডে ভুল থাকে কোথায় যাবেন আধার সেন্টারে যাবেন যদি আপনার ভোটার কার্ডে ভুল থাকে ভোট যেখানে ভোটার কার্ড যেখানে সংশোধন করা হয় বিলোর কাজ বা এ আর যদি আপনার খাদ্য সুরক্ষাতে ভুল থাকে ফুড সাপ্লাই অফিস তাই না এই পৃথিবী কে মানিয়েছে মসজিদ কার মসজিদ হিন্দুদের হাতে এখন তাহলে আপনি দরখাস্ত কার কাছে করবেন আল্লাহর কাছে দরখাস্ত করতে গেলে কি করতে হয় আল্লাহ রসুল বলছে বান্দা যখন শেষ দা দেয় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় একশো জনের মধ্যে পাঁচজন নামাজ পড়ে তার চেয়ে কম তো আল্লাহ কি পঁচানব্বই জনের শুনবে নাকি পাঁচ জনের শুনবে গো তো দরখাস্ত যে সবাই মিলে করা লাগবে জি তো সবাই আমাদের আজকে নাই খালি বাবরি কেন কয়েকদিন পর আপনার মসজিদ ওরা নিয়ে নেবে নামাজ তো পড়েন আপনি কিসের অধিকার আপনার অধিকার আছে নাকি পাঁচ বার সলাত করবেন আর পাঁচ বার আল্লাহর কাছে গির গাবেন কান্নাকাটি করবেন আল্লাহ আপনার কথা শুনবে শুনবেই শুনবে কারণ বদরে আল্লাহ সুমতলা ফেরেস্তা পাঠিয়ে জিতেছিলেন আল্লাহর ঘরকে ধ্বংস করতে গেছিল আব্রাহা আবাবিল মানে ছোট ছোট পাখি ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ সুবানা কাবা ঘরকে রক্ষা করলেন না তাহলে বাবরি কেন রক্ষা হলো না জি ইমানদার মানুষ নাই ওই তিনশো তেরো জন লোককে পাওয়া যাচ্ছে না যারা বদরে যুদ্ধ করেছিল হাজারের বিরুদ্ধে হাজার হাজার লোকের বিরুদ্ধে ওই তিনশো তেরো জন মানুষ ইমানদার মানুষ গোটা পৃথিবী জুড়ে পাওয়া যাচ্ছে না তাই আজকে সোনালি জাতি পিছে আছে আল্লাহর কাছে নৈকট্য হওয়ার সবচেয়ে অন্যতম মাধ্যমে হচ্ছে সিজদা আর সেই সিজদা থেকে মুসলমানরা দূরে চলে আছে আর চায়ের দোকানে চা খাচ্ছে আর চায়ের কাপে ঝড় তুলে বলছে হ্যাঁ আমাদের বাপরি নিবে তোর বাপের বাবরি আমাদের বলতে গেলে আপনার অধিকার লাগবে কি লাগবে না আপনি আল্লাহর কাছে জানি না আল্লাহর কাছে মাথায় নত করেন না তাহলে বাবরি আল্লাহ দিবে না কেন বাবরি কেন আপনার মসজিদ আগামীকাল আল্লাহ দিয়ে দেবে হিন্দুদের হাতে আল্লাহ সোমেনা করিমের মধ্যে মধ্যে বলছেন কোন জাতির আমি ভাগ্য পরিবর্তন করি না ততক্ষণ যতক্ষণে তারা নিজের জাত নিজের ভাগ্য নিজেরা পরিবর্তন করে আমরা আমাদের ভাগ্যকে নষ্ট করে ফেলছি আপনার ছেলেটা রাস্তা দিয়ে চলে মনে ইহুদি খ্রিস্টানের বাচ্চা হয় না আছেন এরকম তাহলে আপনি জাতির কি কি করলেন জাতি আপনাকে জাতি আপনার কাছ থেকে কি আশা করে কোনো কিছু আশা জাতি আপনার কাছ থেকে করে না অতএব এই সোনালি জাতির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হলে আপনাকে সবাইকে গোটা পৃথিবীর মুসলমানকে আবার নামাজের প্রতি একাত্ম হতে হবে যেমন করে জুমার দিনে হন ওইভাবে নামাজের প্রতি পাবন্দ হতে হবে একবারে রেডি হয়ে থাকতে হবে জোরে সালাত আদায় করার পরে ভাবতে হবে আসরের নামাজ কখন হবে মনটা উতালা হবে আর আপনার আমার মসজিদে কি হয় মোয়াজ্জিন ভরে উঠে বলছে যে হাই আলা সালাহ সভাপতি সেক্রেটারি বাড়ি থেকে বলছে তোরা না মিলে চালা বুঝতে পারেনি বুঝছে তোরা না মিলি চালা তুই আর ইমাম তোরাই ভাতা তোর আমাদেরকে ডাকিস নি বাপ এই শীতের রাত্রিতে হার কম্বল ভালো লাগে যে জাতি ভোরবেলার একটু আরামের ঘুম ত্যাগ করতে পারে না ওরা আবার ভাবে যে আমরা জান্নাতে যাব। আর এক শ্রেণীর কুলাঙ্গার আবার আছে আমাদের সমাজে বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আছে না মন লোক মানে এরা হচ্ছে তারা যে পায়খানা করে পানি না নিয়ে বলছে আমি পবিত্র এরা হচ্ছে তারা চিন্তা করুন অতএব আল্লাহ সোমেন আজ সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিশ্বাস করুন সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে আমার যেন মনে হচ্ছে আমরাই সবচেয়ে নিকৃষ্ট আজ থেকে চল্লিশ বছর আগে ওই কোলের বাচ্চা ধর্ষণ হতো না এখন হয় বাবা তার মেয়েকে ধর্ষণ করে দেখেননি ইনালিল্লাহ তাহলে চিন্তা করেন সিকিউরিটি আছে কোথায় তাহলে আমরা সবচেয়ে নিকৃষ্ট তাহলে আল্লাহ কি বললেন সোলাত আদায় করতে হবে এবার একটা ছোট্ট কথা আপনাকে এই যে সলাতকে ফিরে আনতে হবে সলাদকে আবার পুনরায় স্বমহিমায় উত্তীর্ণ উন্নীত করতে হবে সোলাতে আর আপনার মনোযোগী হতে হবে সলাতে তবে আপনাকে আল্লাহ সোমা সাহায্য করবেন ধরলে আল্লাহ সোভার সাহায্য করবেন না এবার দেখেন সলাতের ব্যাপারে বলি একটা কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবং সাতাশ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার বিশ্বাস এইটা শোনার পরে আপনি জীবনে নামাজ ছাড়বেন না যদি পার্স থাকে মানুষের তবে কি একজন মহিলা এসে বলছে ও মুসা হে আল্লাহ রাসুল আমি মহাপাপ করেছি আল্লাহর কাছে তোবা করেছি আপনি একটু আপনার আল্লাহকে বলেন না যে আমার তোবাটা যেন আল্লাহ গ্রহণ করে নবী পেয়েছে রাসুল পেয়েছে তো তার কাছে দরখাস্ত করছে তো করলে তো আল্লাহ কবুল করেনি কিন্তু নবী বললে তো অবশ্যই আল্লাহ করবেন এটা ব্যাপার সালাম তার সাহেবেরা বসে আছেন দাঁড়িয়ে আছেন তো বলছে যে কেন কি পাপ করেছে গো মহিলা খুব টেনশনে মনে হচ্ছে কান্নাকাটি করছো বলছে হে আল্লাহ রসুল আমি যে না করেছি অবৈধভাবে সম্পর্ক করেছি অন্য এক ব্যক্তির সাথে তার ফলে আমার পেটে একটা বাচ্চা এসেছিল আমার গর্বে একটা বাচ্চা এসেছিল বাচ্চাটা জন্মানোর পরে তাকে আমি গলা টিপে হত্যা করেছি আচ্ছা কেউ যদি খেতে চান ডেলিকেটে তো তাড়াতাড়ি যাবেন নাহলে এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি কারো খাওয়ার প্রয়োজন থাকে ইনশাল্লাহ চলে যাবেন তো এই মুসাল্লা সাল্লাম সে মহিলার কথা শুনলেন কি পাপ করেছে বলেন তো এক জেনা করেছে জেনা শাস্তি কি মৃত্যুদণ্ড দুই একটা সন্তান হয়েছিল বলেন তো সন্তানের কোনো দোষ ছিল ওই সন্তানটাকে গলা টিপে যেভাবে হোক হত্যা করেছে সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আট নম্বর বত্রিশ আল্লাহ বলছেন বিশেষ কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে দুনিয়ার হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে মেরে ফেলল মহিলা জেনা করেছে ওর একবার শাস্তি মৃত্যুদণ্ড আর একবার গোটা পৃথিবীর সবাইকে মেরে ফেলেছে আর একবার মৃত্যুদণ্ড তাহলে এ মহিলার বাঁচার অধিকার নেই দুনিয়াতে মুসা আল্লাহ ও মহিলা তুমি এত বড় পাপ করেছো এত বড় পাপ করেছো এর চেয়ে বড় পাপ পৃথিবীতে আর কিছু থাকতে পারে না তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে আল্লাহর আরস থেকে আগুন এসে তুমি তো মরবা মরবা আমাদেরকেও জ্বালিয়ে দেওয়া হবে কে টেনশন করছেন কে টেনশন করছেন বলেন রাসুল টেনশন করছে আর আপনার বাড়িতে আপনার মেয়ের স্বামী এসেছে আর আপনি বলছেন যে ও মামনি তোর দুলা ভাই খেছে যা আরে শিয়ালের কাছে মুরগি পুষানি দিলেন গো বোঝেনই কথা আমার মনে হয় দুলা ভাই রাখবে আপনার মেয়েকে আসতো শালিকাকে কোলে চড়ে বসাবে আল্লাহ হকবার জেনা করে শালিকার সাথে আছে না হাজার দুলা ভাইয়ের প্রকাশে ফাঁসি হওয়া উচিত হাজার দুলা ভাইয়ের প্রকাশে ফাঁসি হওয়া উচিত কিছু হয় না মহিলা কানতে কানতে চলে যাচ্ছে হায় আল্লাহ আমি এত বড়ই পাপ করলাম আল্লাহর কাছে তোবাও করলাম আল্লাহ রসুল বলছে আকাশ থেকে আগুন এসে আমার পাপে তারা পুড়ে মরবে অধরে অধর নয়নে কাঞ্চা চলে যাচ্ছেন আকাশ থেকে জিবরাল আল্লাহ সাল্লা সালাম চলে এসেছেন এসে বলছে ও মোসা আল্লাহ তলব করেছে ও মহিলা কেন যাচ্ছে কি ব্যাপার কাঁদছে কেন এটা আমাকে বলেন বলে তো আল্লাহ জানে না জিবরাল জানে না জানে জানাতে এসেছে তো বলছে ও জিব্রাইল তোমাকে আমি কি দিয়ে বুঝাই এই মহিলা যা পাপ করেছে এর চেয়ে কি বড় আর দুনিয়াতে আছে তো জিব্রাইল বলছে সুনাম দেখি বলছে ও জেনা করেছে এটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটাকে হত্যা করেছে বলো তো জিব্রাইল এর চেয়ে কি বড় পাপ আর হতে পারে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছে জি এর চেয়ে বড় পাপী সে যে ইচ্ছে করে নামাজ ত্যাগ করে একটা বেশ্যার চেয়ে খারাপ যে ইচ্ছে করে নামাজ ত্যাগ করে এলাকার পঁচানব্বই পার্সেন্ট মানুষ বেশ্যার চেয়ে খারাপ আসেন দেখি কথা বলেন আমার সাথে বুকে দম থাকলে আল্লাহ রসুল বলছেন আমি বলিনি একটা পতিতার চেয়ে খারাপ আপনি আপনি সলা তাদ করেন না সারাদিনে যে অক্সিজেন নেন আপনি সারাদিন ইনকাম করে অক্সিজেন দাম করতে পারবেন সারাদিন যে মাটির তলা থেকে পানি নিচ্ছেন এই পানির দাম আপনি পরিশোধ করতে পারবেন আল্লাহর নিয়ামতের অস্বীকার করেন আপনি এই চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে চব্বিশটা ঘন্টার মধ্যে এক ঘন্টা দেওয়া যায় না আল্লাহকে আল্লাহ রসুল মুসাল্লা বলা হলো জিব্রাইল বলছে যে ও হচ্ছে তার চেয়েও পাপি যে ব্যক্তি কি করে সলা ত্যাগ করে তার চেয়ে একটা বেশি পাপি যে হয়তো সলাদ ত্যাগ করেছে তার চেয়ে কম পাপ করেছে একটা ওই জেনাকারী মহিলা আর সন্তান হত্যাকারী মহিলা আপনার ছেলেটা সলাতাদাই না করে বাড়িতে ভাত খাই গো আপনি মুসলমান আপনি এডুকেটেড মানুষ আপনি শিক্ষিত মানুষ আপনার একটু লজ্জা হয় না একটু হায়া নেই আপনার একটু ঘৃণা নেই নাকি হাটে বিক্রি করে খেয়েছেন সলাতাদাই করতে হবে যে কোনো মূল্যে জি সাত বছর বয়স ওকে বলতে আব্বু শোনা আম্বু শোনা কলেজার টুকরা চলো ছালাত দায় করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো দশ বছর হয়েছে এখন মারতে হবে আঠারো বছর হয়েছে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেন ওর বাপ আপনি না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে সারা তো না করে একটা হিন্দুকে পোষণ মানে বাড়িতে আপনি একটা কুকুর পুষবেন তাও কাজ আছে বাড়ি পাহারা দেবে ফসল পাহারা দেবে ওকে পুষেন কেন নির্ল বেহাও সব করতে পারে সারাতা দায় করতে পারে না সারা রাত ও মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে সারা রাত জেনে চর্চা নিয়ে ব্যস্ত থাকে আপনার ছেলে আর ও সারাত করে না মানে সনাতোদায় করতে হবে কারণ সলার ছাড়া বাবরি ঘুরে আসবে না যদি প্রত্যেকটা মসজিদের ইমাম ঘোষণা করে কুনিতে না জেলা পড়ো তো বাবরির জন্য আর সবাই তাহাজুদ পড়ে আল্লাহ কাছে কাঁদেন তো দেখি যে চোখ আল্লাহর ভয়ে কানে আল্লাহ তাকে নিরাশ করেন না ওই চোখ জান্নাতে যাবে যে বাবরি কি আমাদের হতে পারে না এখনো হতে পারে আমরা যদি সবাই নরেন্দ্র মোদীর জন্য দোয়া করি আল্লাহ গ তাকে হেদাত দিয়ে দাও হয়তো বা আল্লাহ তালা নরেন্দ্র মোদীকে আবদুল্লাহ বানিয়ে দিয়ে আবার দাওয়াতের কাজ করাচ্ছেন দেখেন আল্লাহ রসুল হেদায়ত দাও তো দিয়েছিলেন না দেননি আল্লাহ হকবার উমারকে হেদায়ত দিয়ে দিলেন খুললাম খুল্লা উমার বোচা আরে আল্লাহ রসুল ঘরে কেন বসে আছেন চলের দেখি কোন বাপের বেটা আছে আমার সামনে দাঁড়ায় খুললাম খুললে দাওয়াতের কাজ করেছেন আরে একুশ বাইশ বছরের উমার আপনার ছেলেটা কি করে বাইশ বছরের ছেলে জেনায় ব্যস্ত বাইশ বছরের ছেলে গাজা নিয়ে ব্যস্ত বাইশ বছরের ছেলে সিগারেট বিড়ি নিয়ে ব্যস্ত বাইশ বছরের ছেলে নারী নিয়ে ব্যস্ত বাইশ বছরের ছেলে ক্যারাম নিয়ে ব্যস্ত বাইশ চব্বিশ বছরের ছেলে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত জাতির সামনে দাওয়াতের কাজ করতে হবে জাতির সামনে দাওয়াতের কাজ করতে হবে যেটুকু জানে ওই দিন প্রচার করতে হবে বলিষ্ঠ খন্ডে দাওয়াতের কাজ করতে হবে জাতির সামনে ওকে দাওয়াতের কাজ করে দাওয়াতের ফিলকে সুন্দর করতে হবে আলেমরা এখন নাকে শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছে ওই আলম থেকে ঘুমিয়ে দিয়ে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াতি ফিল্ডে আসতে আবার বলতে জি একটা এলাকা একটা ইমাম সাহেব থাকবে না আপনার ইমাম সাহেব সম্পর্কে আমি শাহিনুর রহমানের একটা টোটকা আপনাকে আমি দিয়ে যাই যেটা আমার মসজিদে ঘোষণা করেছি শত শত মসজিদ আমি ঘোষণা করে নিয়েছি আপনি আগামী জুমায় আপনার যে ইমাম সাহেব আছে তাকে বলবেন এই ঘোষণা দুটো জন করে এক মিম্বারে উঠবে খুদ্ দিতে উঠে এক এক নম্বর কথা বলবে এক আল্লাহকে সাক্ষী রেখে আমি এই মসজিদের খতিব এই কথা বলছি যে আগামী দিন থেকে যে ব্যক্তি দায় করবে না যার বাড়িতে মানুষ করবে না ওর বাড়িতে কেউ মারা গেলে আমি তার জানাজা পড়াবো না ইনকামের ভয় করেন না ইনকাম আকাশ থেকে আসে রুজির ভয় করেন না তিন হাজার টাকার জায়গায় আটকে থাকেন না রুজি আকাশ থেকে আসে কোটিপতিকে আল্লাহ সমাজরা খাওয়া বন্ধ করে দিয়েছে দেয়নি কোটি টাকার মালিক কিছু মিষ্টি ভাই খান আল্লাহ ব্যবস্থা করার নেই কিছু করার নেই খেতে পারবে না ভাবেন তো ইমাম সাহেব যদি দুটো ঘোষণা করতো এই দুটো ঘোষণা মাত্র তাহলে মনে হয় বেনামাজি থাকতো না যেটা আমার মসজিদ আমি করেছি আলহামদুলিল্লাহ শুরু করেছি তারপরে সব মসজিদে বলি যে এই কাজটা হবে ইমাম সাহেবকে কি এক যার বাড়ির লোক সলাতে দায়ী করবে না তার বাড়ি কেউ মারা গেলে জানা যায় যাব না ফেলে দাও শিয়ালে খা দুই যে বাড়ির লোক করবে না ওই বাড়িতে বিয়ে পড়াতে যাব না এই দুটো কাজ যদি ইমাম সাহেব করতে পারে একটা বেনামাজি থাকবে না এই দু জায়গায় সে কাত মানুষ না তো ইমাম সাহেব গিয়েছে বিয়ে পড়াতে ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে রেজিস্টার রেজিস্ট্রি করা হয় না বিয়ে এখানে রেজিস্ট্রি করা হয় তো রেজিস্ট্রি করাতে গিয়ে ইমাম সাহেব পাশে রেজিস্টার বলছে মেয়ের বাপকে ডেকে বলছে কি কি দিলেন গো বলছে দিনই গো সব দাবি ছিল লিখেন তো তো কী ছিল বলছে একটা কার অথবা একটা টিভিএস মোটর সাইকেল একটা ফ্রিজ ঘর সাজিয়ে সাত বড়ি গহনা দেড় লাখ টাকা ভাই কি হয় না এরকম আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই যে ওই ইমাম সাহেব এখনো বসে আছে ওর বাড়িতে ভাত রান্না হয়নি ও ভিকারি বাচ্চা ওখানে বসে আছে কেন ওর উঠে চলে আসা উচিত বিয়ে পড়াবো না আরে আমার সামনে সরাসরি মানে এটা হারাম না ইমাম সাহেবরা যেমন মেয়েদেরকে একটা কথা মাঝে মধ্যে বলি যে পৃথিবীর প্রত্যেকটা মেয়ে যদি ইচ্ছা করতো তার স্বামী আর জীবনে বিড়ি সিগারেট খেত না বোর কথা শুনে এমন মানুষ আছে নাকি দুনিয়াতে বউ যা বলে ওটাই ফাইনাল তাই না কি কেউ কথা বলছেন দেখেন পুরুষ সাজে সব ভাই কাছে পাগল এখানে বউ বলে ওটাই ফাইনাল কেন বউ বলতে পারে না তুমি যদি বিড়ি খেও আমার সামনে এসে তোমাকে শোয়া নেবো না আমি আর বিড়ি ছাড়বে কি ছাড়বে না পরের দিন থেকে কষ্ট লোকে ছাড়বে পরের দিন থেকে কষ্ট লোক ছাড়তে বাধ্য কিন্তু বউ বলে না বোন নাকি ভালো লাগে ছি 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 বোন নাকি ভালো লাগে তো ইমাম সাহেবরা পারে সমাজকে পরিবর্তন করতে আচ্ছা না জুমার দিনে এইটি পার্সেন্ট লোক ঘুমায় এমন মসজিদ দেখেননি ঘুমায় কি ঘুমায় না দেখেননি আচ্ছা ঘুমিয়ে উঠে আবার নামাজ পড়ে তো আচ্ছা ঘুমালে অজু থাকে তাহলে করতে আসলে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো কেউ ঘুমিয়েছে বলে আমার মনে হয় না আর হাতে তো লাঠি থাকে বুঝতে পারছেন ওর ভাগ মাথাও ফাটিয়ে দেবো যে ঘুমাবে তা আলহামদুল্লাহ আমার বক্তৃতা এখন পর্যন্ত ঘুমায়নি তবে কোনো একটা মসজিদে আমি সেদিন খুঁত না আমি বলেছি আমার খুদ আছে মানে এতটাই ব্যতীত ব্যস্ত বক্তির যে গলা শেষ আমি বলেছি আমার খুদ বাঁচে মিথ্যা কথা বলে ফেলেছি এখন আমি খুদ পরে ঢুকছি আমি মসজিদে দেখছি অন্য একজন ব্যক্তি খুদ বাঁধতে দাঁড়িয়ে গিয়েছেন আমি বসে আছি হট করে দেখছি একজন নাক দেখ সাইডে বোঝেন তো আমি তো কঠিন ব্যাপার এ মাল খুঁজলে তো আরও কিছু পাওয়া যাবে তো এবার করলাম কি একটু খেয়াল করতে লাগলাম কে 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 ঘুমাচ্ছে ছয় সাতজনকে পেলাম ঘুমাচ্ছে ইমাম কিচ্ছু বললাম না কাউকে ইমাম সাহেবের ক্ষুদা শেষ দিবে তার আগে মাইকটা কেড়ে নিলাম আমি মাইকটা কেড়ে নিয়ে বললাম যে যে করে আসেন কারণ ঘুমালে অজু থাকে না আর অজু না থাকলে নামাজ হয় না কে উঠছে না কে উঠেনি কেউ ঘুমাইনি বুঝতে পারেন তো কেউ ঘুমায়নি তা বললাম আমি পাঁচ থেকে ছজনকে দেখেছি আর আমাকে তো ভালোভাবে চিনেন যেমন বক্তা যদি হাতের হাত তো ওইভাবে চলে দেখছি কুড়ি পঁচিশ জন উঠে ওজু করতে গেল ইমাম সাহেবকে বললাম যে একটু দাঁড়ান আসুক উঁচু করে তারপরে যে বলেছি মারবো কুড়ি পঁচিশ জন উঠে করতে গেল তাহলে প্রতিদিন প্রতি জুমায় এটা করে ঘুমালে অজু থাকে না আর উঁচু নয় নামাজ হবে না তাহলে ভাই কেন যায় ওরা ওরা ওই টাইমে ঘুমাবে বাড়িতে এটা ইমামের দায়িত্ব আলহামদুলিল্লাহ বিড়ি ফ্যাক্টরির মালিক এক একটা খুদ বা শুনে তার ফ্যাক্টরি পর্যন্ত বন্ধ করে দিয়েছে দাড়ি এটা পঞ্চাশ বছরের লোক এসে বলছে বেটা দাড়ি তো বড় হয়ে যাচ্ছে গো কি করবো তো আল্লাহ আর কসম করে বলছে দিনের ব্যাপার আমি মানুষকে অপমান করি কিছু করার নাই আল্লাহ যদি এর জন্য আমাকে খারাপ পুরস্কার দাও তাও কিছু করে না তা আমি আবার বললাম যে আমি জানি মানে আঘাত না দিলে যাতে শোনে না তা বললাম চাচা আবার কি করার টার্গেট আছে নাকি কি বলছো বাপ আমি বিয়ে আরে ছি ছি বলো কি না না হাত দিবো না ডায়িত হাত দিবো না বুঝতে এক লোকের এত বড় দাড়ি বুখারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে কে বললো যে দাড়ি এভাবে রেখে এক মুষ্টি রেখে ছেটে ফেলা যায় তা বললাম যে আল্লাহ রসুল ছাটেননি বুঝে আর দরকার নেই বুখারির বুঝতে পারছেন না আপনাকে একবারে নিছক আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে হবে আর কারোর কথাকে আপনার মানার প্রয়োজন নেই এবার না বুঝতে পারলে তখন সাহাবিদের কাছে যান ওটা ভিন্ন কথা তবে আপনি বুঝতে পারবেন একটু চেষ্টা করেন দেখুন পানবিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হারাম কিন্তু আলেমরা এগুলোকে টিকে রেখেছে রাখেনি রাখেনি আলেমরাই রাই খাচ্ছে আর আলেমরা খাচ্ছে বলে তারা আবার চেষ্টা করে কি করার দলিল দেওয়া যেটা মাকরু যদি করা যায় আমার সাথে একজন বক্তা স্টেজে উঠেছে আমার বক্তৃতা শেষ প্রশ্নোত্তর শেষ তা আমাকে কমিটি বলল আপনি স্টেজে থাকেন যদি কিছু কঠিন क्वेश्चन আসে আপনি आंसर দিবেন তা আমার পরের বক্তা উঠল বক্তিতা শেষ করলো আমাকে একটা क्वेश्चन করা হয়েছে পান জর্দা গুল কাট হারাম নাকি হালাল তা আমি একবারে দলিল দিয়ে বলে দিয়েছি হারাম এবার ওই বক্তাকেও একই क्वेश्चन করেছে গুল করা যায়জ কি জায়েজ না তা আমার জানা মতে আমি জানি ওই বক্তাকে তো গুল করে ওই বক্তা গুল করে আর আমি ধরেন পিছনে বসে আছি আমি ভাবছি দেখি কি বলে দিয়ে দেখছি দারুন উত্তর বলেছে না হুজুরের হুজুর দিয়ে সব সব ফতো রেডি যে বলেছে যে কি আমার প্রশ্নটি হলো গুল করা যায় কি না হুজুরের উত্তর শোনেন শাহনুর ভাই তো বললোই আমি আবার কি বলবো বলেন পরের প্রশ্ন বুঝতে পারেনি শাহিনুর ভাই তো বললোই আমি আবার কি বলবো বলে পরের বসলি মানে ও উত্তরটা দিল না ও খাই যে ও যদি হারাম না বলে আমি বসে আছি ওর ভাগে খারাপ আছে আর ও যদি বলে হারাম তো ও খাই ওকে যাওয়ার সময় আমি দেখবো এই জন্য ও কি বললো শাহিনুর ভাই তো উত্তর দিল আমি আবার কি উত্তর দিব মানে বাঁচার রাস্তা দেখেন তাহলে আমাদেরকে একনিষ্ঠ ইবাদত যাতে কবুল হয় আল্লাহ দরবারে এমন করে আপনাকে আমাকে ইবাদত করতে হবে খাস করে সলাতে প্রতি পাবন হতে হবে আমি আমার কথা বলি দু সাল থেকে দাওয়াতের ফিল্ডে আছি আজ পর্যন্ত ফজরের নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না আমি আমার কথা বলছি ফজরের নামাজে কাজা করেছে এটা আমার মনে পড়ে না এই যে সারা রাত আমার গাড়ি চলবে বাড়িতে গিয়ে পৌঁছাবো কোথায় ফজরের ওয়াক্ত হবে নামাজ পড়ে নেবো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে সকালবেলা স্কুল ধরবো স্কুল থেকে আবার প্রোগ্রাম আছে আবার প্রোগ্রামে বেরোবো এ হচ্ছে আমার কাজ আলহামদুলিল্লাহ সারা রাত জাগতে পারি আল্লাহ সমতলা ক্ষমতা দিয়েছে কেন শুধুমাত্র দিনের স্বার্থে শুধুমাত্র দিনের স্বার্থে আমার দুনিয়াবি কোনো স্বার্থ নাই কারণ আমি বহু জায়গায় কেন আমি কন্ট্যাকের বিরুদ্ধে কথা বলি আমি শাহিনুর রহমান যে কোনটা কি বক্তার বক্তৃতা শোনা হারাম না জায়েজ দলিল সোনা মায়দা সো নম্বর পাঁচ আট নম্বর দুই আমি দলিল দিয়ে আল্লাহ বলছেন ওয়ালায় আমার আয়াতকে কম দামে বিক্রি করো না কিন্তু মানুষ শোনা আইন সাফি করে আমার সাথে আপনাদের মাল দেয়া হয়েছে যেখানে আমার গাড়ি ভাড়া সাত হাজার টাকা আমাকে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়েছে দু হাজার টাকার নগদ লস বলেন তো কি আমি মাঠে কাছ থেকে নিবো কিনবো না আমি তো আমি তো কোনটা করি না আপনাকে তো বুঝতে হবে যে আমি কত কিলোমিটার দূর থেকে আসছি আপনি আমাকে বুঝবেন না এটা আপনার নৈতিক দায়িত্ব তবে কন্টাক্ট যদি কেউ করে কেউ যদি বলে এক টাকা নিব এটা হারাম তবে আপনি ওকে বলেন যে পাঁচ লক্ষ টাকা দিব এটা আপনার ব্যাপারে দিতে পারেন ভাষা বুঝতে পারেন আমার ও যদি বলে এক টাকা নিব এটা হারাম ভালোবেসে ওকে আপনার বাড়ি গিফট করে দেন না টেনশন না এই কন্ট্যাক্টই বক্তাদেরকে যদি সরাতে পারেন তো জাতি শুধরাবে না শুধরাবে না চেষ্টা করছি ভাই দু সাল থেকে তবে অনেকেই ভয় করে আজকে আপনি আল্লাহ সুবাদালা বলছেন লিমা তা খুলুন তা ফালুন তুমি যা করো না তা বলো না বক্তাদের কথার উপরে আসর হচ্ছে না কেন কারণ বক্তা তো নিজেই পাপে নিমজ্জিত ওর কথা আপনার কি করে শুনবেন ওর কথা কি করে শুনবেন আমি পর্দার ব্যাপারে কথা বলি আমি এটা টিনের বাড়িতে বসবাস করি আমার বাড়ির বাইরের গেটে পর্দা দেওয়া থাকে আমার স্ত্রী পর্দা ছাড়া বাইরে যায় না কী দিয়ে করবেন আমি আমি বন্ধনের বিরুদ্ধে কথা বলি আমার বাড়িতে বন্ধন নামক কোনো লোন নাই কোনো রকমের কোনো লোন নাই আমি এভাবে চলি আমি জর্দার বিরুদ্ধে কথা বলি আমি সিগারেটের বিরুদ্ধে কথা বলি বিড়ির বিরুদ্ধে কথা বলি আমি তো খাই না আমার বংশের কেউ খাই না তাহলে আপনাকে তো আমল করতে হবে নিজে নিজে যতক্ষণ আমল করবেন ওই আমল না করলে আপনি বলতে পারবেন না বলতে গেলে বুকটা কাঁপবে আরে আমি তো এটা করি আমি কি বলতে পারব এটা আমি তাহার না পড়লে তাহাজের কথা বলতে পারবো না আমি পাশওয়ার্ক সালাত দায় না করলে আমি সালাতের কথা আপনাকে বলতে পারবো না তাহলে আপনাকে বলার জন্য আমার কি লাগবে বুকে ক্ষমতা লাগবে আর এই ক্ষমতা মানে আমি মেনে নিয়েছি আল্লাহকে আল্লাহ রসুলকে তারপরে যা হয় আগে দেখা যাবে ইনশাল্লাহ তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এই সোনালি জাতি পিছিয়ে পড়ার অন্যতম কারণ যে আল্লাহ সময় কাছ থেকে ডিসকানেক্টেড মানে ছড়াতে দায় করে না শেষ দায় যায় না তাই তিন নম্বর কারণ আমরা সব কিছু বুঝি কিন্তু ধর্মটাই বুঝি না ঠিক না জমির আল কোথায় তাও বুঝে কোন জমির কত নম্বর দাগ কত নম্বর খতিয়ান যদি বলা হয় তো ডক্টর জাকির নেকের মতো রেফারেন্স দিবে কিন্তু ওকে যখন বলা হয় যে আল্লাহ রসুল বলেছেন সলাতের সময় পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হবে বলে এক এক হুজুর এক এক রকম কথা বলে কার্ডটা মানবো বলে না বলে কি বলে না আঁকিগা গরু দিয়ে দিচ্ছে দেয় না আঁকিগা ছাগল দিয়ে দিত বাল্লা রসুল বলছে তো এ জায়গায় বুঝে সব বুঝে কিন্তু এ ধর্মের ব্যাপারে বুঝে না তো এ বিষয়ে কেন বুঝেন না তো হুজুররা যা বলে ওয়াই আমরা আর কি কবরে কি জমির কথা জিজ্ঞাসা করবে দাগ ঘতেন বলবে আল্লাহ চাইবে কি আপনার সলাথ আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত এগুলো ঠিক থাকলে আপনি কবরে রেডি হবেন আদারওয়াইজ মুশকিল আপনাকে সুশিক্ষা অর্জন করতে হবে এসব বিষয়গুলোকে জানতে হবে কারণ স্বর্ণকারের দোকানে ইমিটেশন নিয়ে গিয়েছেন না সোনা নিয়ে গেছেন কোষ্টি পাথর আছে বলেই তো যাচাই হবে তাই না আপনার ইমাম যা বললো তাই হয়ে গেল মানে ইমাম তো মিথ্যা কথা বলতে পারে তার স্বার্থের জন্য বলতে পারে না দেখবেন ইমামের মিথ্যা কথা নদিয়ায় আমার বাড়ির পাশেই নদীয়া আমি মুর্শিদাবাদের একবারের শেষ প্রান্তে বসবাস করি আর আমার বাড়ির থেকে বাংলাদেশের বাড়ি দেখা যায় বুঝতে পারছেন কোন বর্ডার তো নদীয়াতে একটা প্রোগ্রাম করতে গিয়েছি প্রোগ্রাম করতে গিয়ে আমি বলেছি বলতী আয় সামরান কালিলা আমার আয় আজকে কম দামে বিক্রি করো না এই কথা বলেছি যে যারা কোনটা কি বক্তা তাদের বক্তৃতা শোনা যাবে না ছেলেরা একদম রেডি করেন রেফারেন্স লিখে নিয়েছে পরের বক্তা উঠেছে পরের বক্তা উঠেছে দ্বিতীয় বক্তা ছিলাম সম্ভবত আমি পরের বক্তা উঠেছে উঠা মাত্র ওকে একটা চিরকুট ধরিয়ে দিয়েছে দিয়ে ওই চিরকুটে লিখে দিয়েছে তো হুজুর সালাম দেওয়ার পরে পড়ছে ভাবছে কি না কি দিল প্রথমে তো ঝুলে পড়ে ফেলেছে বক্তা বলছে যে যে শাহিনুর রহমান বলে গেলেন করোনের অত নম্বর আয়াত অত নম্বর আয়াত দিয়ে যে যারা কনটা কি বক্তা কনটা করে বক্তৃতা করেন তাদের বক্তৃতা শোনা হারাম এবং না আল্লাহ মানে শাহনুর রহমান বলে গিয়েছেন তো শুনলাম আপনি নাকি এগারো হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছেন আমরা কি শুন না বাড়ি যাব ও বলে দিয়েছেন বুঝতে পারলেন আমি বলেছি না যে যাহ নাম উদ্বোধন হবে কেন বলি এরা এমনি কথা বলে যে কোনো প্রশ্ন করবেন ও এমনি উত্তর দিয়ে দেবে জানুক আর না জানুক এরা অন্যায় আমি হাম্বুল রহমতুল্লাহ আলাই দশ লক্ষ অথবা কুড়ি লক্ষ হাদিসের হাফেজ ওনাকে প্রশ্ন করলে বেশিরভাগ উত্তর আসতো জানি না আপনি কিসের পণ্ডিতা তো দেওয়ার উনি বলছেন জি হাঁ সাইনুর রহমান তো ঠিকই বলেছেন এরা আবার সুর করা বক্তা উনি বলছেন জি আল্লাহ সোমানা তালা কুরানুর মধ্যে বলছেন কলাই তাস্তার রবি আয়াতি সা আমার আয় কম দামে বিক্রি করো না আমি এগারো হাজার টাকা কনট্যাক্ট করে গেছিলাম এখন পনেরো হাজার টাকা ছাড়া যাব না কেন অল্প দামে বিক্রি করো না বেশি দামে বিক্রি করছে ও বুঝেছে পনেরো হাজার টাকা বেশি দাম খালি আলিফ বিক্রি করলে এই গোটা পৃথিবীর মূল্য হবে বুঝতে পারেন গোটা পৃথিবী বিক্রি করলে আলিপের মূল্য হবে ও বিয়াদব এভাবে কন্ট্যাক্ট করলো মানে চিন্তা করেন তাহলে আজকে কোথায় কেন এই সরানি জাতি কেন পিছিয়ে কত আলেমের জন্য আল্লাহ রসুল বলছেন যে এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই দার্জালকেও ভয় পায় না মুসনেদ আহমদ একুশ হাজার ছশো একুশ আদি নম্বর তার মানে আলেম হবে দাজ্জালের চেয়েও খারাপ আমি একটা কথা বলি কথাটা অ্যাপ্লাই করার জন্য বলছি না আপনি বুঝতে পারবেন হানাফি সাফি মালিকি আর একটা কি বলেন হামি চারজন ইমামকে যদি একটা ঘরের মধ্যে রেখে দেন দশ দিন পরে চারজনেরই জানাজা পড়াতে হবে জানেন একটি জিনিস কঠিন জিনিস খুব স্বার্থ আর নিজের স্বার্থ নিয়ে কথা বলে সব নিজের বেড়া দেওয়ার জন্য ব্যস্ত ছোট্ট একটা কথা বলি দেবক্তিতে শেষ করবেন ইনশাল্লাহ কারণ অনেক ও করে থাকবো না বুঝলেন তো এবার ছয় সাত তরিকার বা চার পাঁচ তরিকার আলেমকে ডাকা হয়েছে দেখে এবার বলছে যে হুজুর আপনারা তো স্টেজে যাবেন তার আগে একটু বুঝুন না কিয়ামত কি করে হবে একটু যদি এক একজন একটা করে হাদিস বা কিছু বলতেন তো এটা ক্ষীর দিয়ে দিয়েছে ক্ষীরের মানে এটা জোকস আর কি এটা ক্ষীরের থালা দিয়েছে লম্বা বড় একটা থালা গোল তো হুজুরা দেখবেন যা খায় আবার বাড়ির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে মানে খুব লোভি হয় হুজুরা তখন পাশের জন বলছে দাঁড়া আমিও দেখাবো কিয়ামত কি করে হয় হুজুর আপনি একটু দেখান না না ওইভাবে হবে না কেমতটা হবে এইভাবে ঠিক আছে আমার এবার পালাতো মানে হ্যাঁ ও করেছে দুই হাত দিয়ে টেনে বলছে এইভাবে কেমত হবে আর চার নম্বর যদি দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে চার নম্বর দাঁড়িয়ে পড়েছে হুজুর আপনি বয়ন করবেন না বলছে আমি বয়ন করতে আমাকে দাঁড়াতে হবে বুঝলি কেন কাজ আছে আপনি বয়ন করেন ও চট করে দাঁড়িয়ে চট করে বসে থালা তলায় হাত ঢুকে উল্টে ফেলে দেবে এবার খা এদের কেমন হবে বুঝতে পেরেছেন এরা যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের আলেমদের অবস্থা একজনের সাথে আরেকজনের মিল নাই কেন তোমার নবী আমার নবী আল্লাহ না তোমার সিলেবাস আমার সিলেবাস করার আদিস না একতলাভ থাকতে পারে সাবিদার মধ্যে একতলাভ ছিল বুকে হাত বাজে আমি নিচে হাত বাজে একতলাভ থাকতে পারে কিন্তু তহিদের ভিত্তিতে আমরা সবাই ভাই ভাই না আজকে ভাই ভাই না বলেতে এই অবস্থা আনুলাদিশের প্রোগ্রামে হানাফিরা যায় না হানাফিদের প্রোগ্রামে লোকরা যায় না ওকে মারলে এ খুশি হয় তাকে মারলে সে খুশি হয় অথচ সবারই মুখে দাঁড়িয়ে আছে অথচ এরা সবাই মুসলমান নিজেকে দাবি করে আল্লাহ আকবার চিন্তা করুন এখান থেকে আমাদের কী করতে হবে বাঁচতে হবে অতএব এই জাতিকে শিক্ষিত হতে হবে হাইলি এডুকেটেড হতে হবে আপনার শিক্ষাটা এমন হবে আপনার সামনে গিয়ে কোনো বিদ্যা টিকবে না কোনো বিদ্যা টিকবে না আরও ডক্টর জাকির নায়কের আপনি যতই দুর্নাম করেন না কেন তার বিদ্যার সামনে টিকার লোক পৃথিবীতে আছে নাকি আচ্ছা বলেন একজন আছে নাই তার বিদ্যার সামনে টিকবে না কেন ওইভাবে অর্জন করেছে ছেলে মেয়েকে ওইভাবে শিক্ষা দেন একটা তো স্কুল ছিল ডক্টর জাকির নায়কের দিয়েছেন বন্ধ করে কে দিয়েছে হিন্দুরা দিয়েছে ওই তিনতলা টুপি আলারা দিয়েছে মুসলমানরা দিয়েছে ওরাই ফতোয়া দিয়েছে ডক্টর জাকির নাই কাফের না আবার ইয়ে ফতোয়া নাম্বারও দিয়ে দিয়েছে ইন্টারনেটে খুঁজবেন পাবেন একজন মুসলমান একজন মুসলমানের এই কাফের বলতে পারে বুখারি হাজি আল্লাহ রসুল বলছে ও যদি কাফের না হয় তো এই কাফের আমি ওখানে প্রতিষ্ঠান করেছি হেরান একাডেমি আল্লাহ আকবর আরে বাচ্চা বাচ্চা ছেলেকে ভর্তি করতে আসতে দিচ্ছে না সমাজের লোক কি বলছে যে ওরা আহলে হাদিস ওরা উল্টো পাল্টা হাদিস শিনায় শিখায় ওরা হচ্ছে ইহুদির দালাল চিন্তা করে দেখেন আরে নার্সারি একটা ছেলেকে হাদিস শিখাবো আর কি বুঝবে কি অবস্থা ছেলেদের প্যান্ট টাকলুর উপরে টাকলুর উপরে প্যান্ট আছে আরে দুজন গার্জেন একবার ঝড়ে টর্ড মানে ওই সে কি বলে ফোনই গেল না ফোনের মতন গতিতে চলে গেছে স্কুলে আমি অফিসে বসে আছি কি কীভাবে টাকা দিয়ে প্যান্ট নিব তো এত ছোট কেন জানেও না যে টাকার উপরে প্যান্ট পরতে হয় ছেলেদেরকে এই জায়গায় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রথম বছর এত সাকসেস পেয়েছি প্রথম বছরের দুশোর উপরে ছাত্র আপনাদের মালদা থেকেও আছে এই যে পর্যন্ত করব তো নাইন পর্যন্ত এবছর বছর অনেকে মালদা থেকে ভর্তি হচ্ছে তো এই ছেলেগুলোকে এক একটা জাকির ন্যাক তৈরি করবো যার বিদ্যার সামনে কেউ টিকবে না কেমন ও বাংলাও বলবে ইংরেজিও বলবে উর্দু বলবে আয় তুই এবার সাথে আরবিও বলবে যেমন আমাদের সামনে কথা বলতে গেলে মানুষ দশবার ভাবে যে না ছেলেরা তো ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে আবার আরবিও জানে হিন্দি উর্দু দু পাঁচটা সাত আটটা ভাষা জানে এদের সামনে কথা বলা মুশকিল কিন্তু না চিনতে তো ভাবে এরা মূর্খ জানেন আপনাদের এই প্রোগ্রামে আসতে গিয়ে মাঝে মধ্যে গাড়ি ধরে পুলিশে আমি যখন প্রোগ্রামে আসি এরা গেঞ্জি থাকে গায়ে আর লুঙ্গি পরে আসি মানে লম্বা জার্নি তো তো দিনাজপুরের দিকে যাচ্ছি এটা পুলিশে গাড়ি থামিয়ে দিল গাড়ি থামিয়ে দিয়ে বলছে যে আপনি গাড়ি গতিতে চালাচ্ছিলেন তাহলে আমরা দেখি কত গতি গতিটা যে কতটা দেখাবেন তো তা স্পিড মিটার আছে জানেন আপনি এই মেশিনের দাম হচ্ছে চোদ্দো লক্ষ টাকা তবে আমি মেশিনের দাম জিজ্ঞাসা করিনি লুঙ্গি পরে আছি আর দাঁড়িয়েওয়ালা লোক বুঝতে পারছেন মূর্খবরা তো স্পিড দেখান দেখি সাতষট্টি স্পিডে গাড়ি ছিল তো বলছে ইট ইজ রিকলেস ড্রাইভিং তার মানে হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং আমাদেরকে হতে হচ্ছে ও বলেছে ইট ইস রিকলেস ড্রাইভিং আর আমি বলছি হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং ক্যান ইউ টেল মি ও বুঝে রে বাবা রে ইংরেজি বলে তো ওর ওর চোদ্দ গোষ্ঠীকে ইংরেজি শেখানোর ক্ষমতা আমার আছে তারপরে যে আমি বলতে শুরু করেছি ও বলতে শুরু করেছে এবার ও কিছু ভুল বলে ফেলেছে তার ইংরেজি বলেছে বলছেন কেন নিজে বলতে পারছে না ইংরেজিতে আমি বলছি ভুলগুলা কেন তো ও বেচারা মহাবিপদে বুঝে আপনি আমার সাথে তর্ক করছেন আমি বাংলায় কেন ক্ষমতা থাকলে ইউ ক্যান টক উইথ মিন ইংলিশ তোর ক্ষমতা থাকলে ইংরেজিতে কথা বল এখন বাংলায় বসে তুই দিয়ে আমাকে এক কোটি টাকার মামলা তুই আগে ইংরেজি কথা বল সঙ্গে সঙ্গে বুকের ক্যামেরা বন্ধ করে দিয়েছে পেস্টিজন ডাউন হচ্ছে মনে ওদের কিছু রেকর্ড ফিকর্ড হয় মনে হয় চোদ্দোশো টাকার মামলা করে দিল আলহামদুলিল্লাহ গাড়ির ইয়ে রেখে ওই কি বলছে লাইসেন্স রেখে চলে আসলাম প্রোগ্রাম করলাম প্রোগ্রাম পরের দিন রিটার্ন হলাম আবার পরের তারিখে প্রোগ্রাম ছিল আসলাম এসে আমার আমাকে থানার বাইরে আড়াই ঘন্টা তিন ঘন্টা বসে রেখেছে লাইসেন্স দিল না কেন তর্ক করেছি বললাম যে চল লাইসেন্স হবে নেবো না যা হয় হবে প্রোগ্রামটা করে আসি ফেরাক ক্যামেরা যে জাম হয় যে বেরাচ্ছি বেরোতে গিয়ে দেখছি যে একটা জায়গায় আমি মাহফিল করেছিলাম ওরা আমার দু বছর পর ডেট পেয়েছিলো দু বছর পর আমার ডেট পেয়েছিল। ও আমাকে দেখতে বলছে স্যার আপনি এদিকে তাহলে আমি যে শমশেরগঞ্জ থানা আমার এই আমাকে আটকে দিয়েছিল তো লাইসেন্স নিয়ে নিয়েছে তো দেয়নি বুঝে কী বাইক ঘুরে বসে চলেন যাই গিয়ে বলছে কে স্যারের লাইসেন্স নিয়েছিস সঙ্গে সঙ্গে ডোয়ার থেকে লাইসেন্স বের করে দিল আমি গাড়ি নিয়ে চলে আসলাম আধ ঘন্টা পরে দেখি ওই ভাই ফোন করছে ওই দিনী ভাই ফোন করে বলছে আপনাকে যদি কোনো পুলিশ অফিসার ফোন করে বলবেন যে আমার দোষ আমি টাকা দিয়ে দিচ্ছি এটুকু আমি মানে কি বলছে কিছু মানে বোঝার দরকার নেই যে আমি এতে পৌঁছলাম দিনাজপুরে মালদায় পৌঁছে প্রোগ্রাম টোগ্রাম করে রিটার্ন হচ্ছে উনি আমাকে ফোন করে বলছে যে ওই যে ও ছিল তাকে ট্রান্সফার করে দিয়েছি বলছে মানে বলছে আমার ভাই হচ্ছে কাউন্সিলার ও হচ্ছে আপনার ভক্ত আপনাকে আড়াই ঘন্টা বসে রেখেছে যার ডেট নেওয়ার জন্য আমাকে বছর সময় লেগেছে ওর এত বড় সাহস বুঝতে পেরেছেন তো এ হচ্ছে অবস্থা সাহায্য করবে কে আল্লাহ সোমান তা আপনাকে শিক্ষিত হতে হবে যাদের সামনে আপনি যদি শিক্ষিত হন তাহলে দেখুন তো আমাদের বলে একটা সংস্থা আছে ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন যেখানকার সেক্রেটারি আমি আর রাহুল রাহুলকে ছিলেন না ব্রাদার রাহুল সেক্রেটারি তা আমরা কয়েকজন ভাই মিলে ওখানে দাওয়াতের কাজ করি পুরো জলঙ্গিকে আলহামদুলিল্লাহ চেঞ্জ করেছি সপ্তাহে একদিন আমরা দোকানে দোকানে গিয়ে হিন্দুকে দাওয়াত দিই মুসলমানদেরকে দাওয়াত দিই আমাদের একজন দুজন করে করে এখন সদস্য মসজিদে জায়গা পায় না আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত যে আমার খুব শোনার জন্য সত্তর আশি কিলোমিটার দূর থেকে মানুষ এখন যায় যে না একটু পরিবর্তন হয়ে আসি মসজিদ কিসের জানেন আমাদের আপনাদের মসজিদ তো জান ভরে যাচ্ছে আমাদের মসজিদ টিনের টিনের মসজিদ জায়গা দিতে পারি বাইরে পরের মাটিতে বসতে হয় এখন এত লোক হয় ওইখানে আমরা দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ গুলির ভয় দেখায় আমাদেরকে কি করবি আল্লাহ সাহায্য করবে আর আমাদের গ্রুপে যারা আছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বিএ পাস আছে কিনা সন্দেহ সব প্রায় এম এ পাস ডবল এম এ ট্রিপল এম বুঝতে পেরেছেন সব হাইলি এডুকেটেড সব ভালো ভালো এডুকেটেড আমার কয়েকজন বন্ধু মাস্টার ডাক্তার প্রফেসর প্রিন্সিপাল ওরা চাকরি করছে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে নিয়ে চাকরি করছে দেখেন জাতি এভাবে পরিবর্তন করতে হবে আর আপনার বউ আইসিডিএসের চাল চুরি করে বাচ্চাদের ডিম চুরি করে খাচ্ছে খায় না আইসিডিএস না এলাকায় একটা মহিলা বাদ নাই যারা আইসি দেশের ডিম চুরি করে না আরে আমি প্রমাণ করে দেবো আমার কাছে দলিল আছে দলিল নিয়ে কথা বলে আমি টুকটুকি গিয়ে টুকটুকি ধাক্কা মেরেছেন এ পাপ সারা জীবন আল্লাহ কাছে কাঁদলে ক্ষমা হবে না কেন মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে যে না করলে আল্লাহ ক্ষমা করবে কিন্তু এক ভাইকে মেরেছেন ক্ষমা করবে না আর বাচ্চার ডিম চুরি করে খারাপ না লজ্জা লাগে না এ পাপ ক্ষমা হবে মাংসের দোকানদার এক ছটা করে মাংস কম দেন এটাই যথেষ্ট আপনার জাহার নামে যাওয়ার জন্য জাতিকে শিক্ষিত হতে হবে আপনি ভয় বলবেন ওরে বাপ বাপ পারলে একটু বেশি দিই কম দিলে তো আমার বিপদ হয়ে যাবে আমি শিক্ষিত হওয়া দরকার জাতি শিক্ষিত হওয়া দরকার হাইলি এডুকেটেড ছেলেরা সব আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রাইমারিতে আছে আপনার প্রাইমারিতে আছে কলেজে আছে বিভিন্ন পর্যায়ে আছে দাওয়াতের কাজ তারা করছে স্টুডেন্টদের মধ্যে দাওয়াতের কাজ চালাচ্ছে আমি দেখলাম যে বুড়োদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আর কোনো কাজ নাই এর আর পরিবর্তন হলো না এখন বাচ্চাদের মধ্যে ইনপুট করছি ছোটো ছোটো বাচ্চাকে আমার স্কুলে শিক্ষা দিচ্ছি যদি কোনোদিনও মুর্শিদাবাদ ওই প্রান্তে যান একবার যাবেন আপনার যান ভরে যাবে স্কুলের বাচ্চাদেরকে দেখলে সালাম এত সালাম দেবে আপনার আপনি পাগল হয়ে যাবেন বাপরে বাপ এভাবে শিকার হয়েছে এক একটুকু ছোটো বাচ্চা নার্সারিতে পড়ে বাড়িতে গিয়ে বলবো আসসালামু আলাইকুম তারপরে গেট খোলা হবে আমার ছেলের পাঁচ বছর বয়স রাউনাক রহমান ও যতবার বাড়িতে ঢুকবে ততবার সালাম দেবে যতবার বাড়ি থেকে বেরোবে ততবার সালাম দেবে আমার মেয়ের বয়স দেড় বছর মাত্র আমার মেয়েটা ওকে দেখে দেখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাড়িতে ঢুকলে বলবে আসসালাম আলাইকুম ক্লিয়ারলি বলতে পারে না আর আমি যদি বলি আসসালাম আলাইকুম ও বলবো ওয়ালাইকুম না ওয়ালাইকুস কিরকম বলে আর কি মানে চেষ্টা করে শিখিয়ে পারা যায় না আপনার কালচার থেকে শিখবে আর আপনার ছেলে কি জানেন আমার মেয়েটা ইউটিউব চালাতে পারে আমার ছেলেটা ইউটিউব চালাতে পারে পাঁচ বছর বয়স তো কি করবে ও পর্নোগ্রাফি দেখবে দুদিন পরে পর্নোগ্রাফি দেখবে কারণ আপনি আমি ধ্বংস করছি আমাদের ছেলে মেয়েকে ওই ইউটিউব ইউটিউবের হাতে দিয়ে না আমার ছেলে এত সুন্দর পারে আবার কেউ গর্ব করে বলে গোটা গান মুখোস তোমার ছেলের ছ বছর বয়স বলে না তাহলে প্রপার এডুকেশান আনতে হবে একটা কথা আছে যে এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশান এই জাতির জন্য এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড মিথ্যা কথা আমি বলি মিথ্যা কথা কি হবে কথাটা প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশান সঠিক শিক্ষা আছে জাতির মেরুদণ্ড আর সঠিক শিক্ষা কোরআন থেকে ছাড়া পৃথিবীতে আর কোথাও থেকে পাওয়া যাবে না নইলে পাগল না হলে কি ওই মাটির একটা মূর্তি বানিয়ে সরস্বতীর পায়ের তোলে বিদ্যা দেয় গো বই ঢুকে দিয়ে বসে যে ও মা আমাকে বিদ্যা দাও যার সরস্বতীর বিদ্যা নাই বিদ্যা কার কাছে যাইতে হবে আল্লাহ সোমান তালার কাছে তো আমাদেরকে জাতিকে শিক্ষিত হতে হবে আর যদি শিক্ষিত না হন খুব তাড়াতাড়ি ভারতবর্ষ মায়ানমার হতে চলেছে আপনাকে আমাকে কেটে ফেলবে আমার তো আমার চিন্তা করেন না ফেসবুক ভিডিও ফলো করেন যে কবে শুনবেন আমি জেলে বহুত কথা বলা আছে মোদীর বিরুদ্ধে হাজার হাজার বক্তৃতা আছে আমার কাউকে চাইনি সোনু নিগমের নাম শুনেনি ওই কুলাঙ্গরের বাচ্চা বলছে যে তিন মিনিটের আদান শুনলেন ঘুম ভেঙে যায় আর ওর বিজে সারা পৃথিবীতে চলে ওর বিরুদ্ধে ভিডিও বানিয়েছি বিদেশি ওই কি ওই বিজেপির লিডার কল্পনা ঠাকরে আজানের বিরুদ্ধে বলেছিল তারপরে রাজ ঠাকরে খুব একটা জাহাবাজ নেতা ওর বিরুদ্ধে ভিডিও বেরিয়েছে লাখ লাখ ফলোয়ার আছে আমার মিলন মিলন লোক আমাকে ফলো করে আলহামদুলিল্লাহ ওরা আমাকে গালাগালি করছে বলছে তোকে ব্যবস্থা করছে তুই কে রে আল্লাহ আমাকে সাহায্য করে বাপের বেটা থাকলে মারগুলি শহীদ হবো কই আল্লাহ তো সাহায্য করছে তো কি করবেন বাংলাদেশের এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আপনি যেভাবে মোদীর বিরুদ্ধে কথা বলছেন আমার খুব ভয় হয় কারণ সামনে মাসে বাংলাদেশ যাবো তো তো বলছে আমার খুব ভয় আপনার যদি জেলে ঢুকে দেয় তা আমরা আলহামদুলিল্লাহ বলছি মানে আরে ভাই জেলের লোকের তো দাওয়াতে দরকার আছে বুঝতে পারেন ওখানে মনে আমাকে দরকার তাই আল্লাহ আমাকে জেলে পাঠাবে ওদেরকে আহলাদেশ করবো সবাইকে বুঝতে পারেননি টেনশন কিসের রে ভাই মোর মতো একবারই তাহলে নিজেকে শিক্ষিত হতে হবে পপার জায়গায় থাকতে হবে আপনার শিক্ষা নিয়ে যেন কেউ কোনো কথা না তুলতে পারে কেউ কোনো কথা না তুলতে পারে আমাদের এক স্যার রেখেছিল কয়েকদিন আগে আমার কাছে এসে বলছি শাহিনুর রহমান তুমি তো অনেক পত্রিকায় লিখতে পড়ো পশ্চিমবঙ্গের আমি প্রায় উনচল্লিশটা পত্রিকায় লিখতাম আলহামদুলিল্লাহ আমি কবিতা গল্প লিখি বরাবর তো লেখাটা বাদ দিয়েছো তো আমাদের পত্রিকা একটা লিখা দাও ইন্টারন্যাশনালি আমাদের পত্রিকাটা চলছে তখন স্যার আমার তো সময় নেই তুমি একটা লিখা আমি লিখেছি এটা কবিতা শুনেন তো ডিটেনশন ক্যাম্প থেকে বলছে আমার একটা নিজের